বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 এমবি রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে, স্বাগত। দেখছেন এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান, এবং এই যে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা চলে এসেছি, সেই বিশেষ অনুষ্ঠান অবশ্যই করোনা পরিস্থিতিতে এই সময় এই আবহে আমাদেরকে সতর্ক থাকতে বলে। শুধু সতর্ক থাকতে বলে না, কোভিড নিয়ে যত রকমের শঙ্কা রয়েছে, সংক্রমণ নিয়ে যত ধরনের আশঙ্কা রয়েছে, আমাদের মধ্যে যত ভয় রয়েছে, যত ভীতি রয়েছে, সেগুলোকে অনেকটা দূরে সরিয়ে দিয়ে প্রকৃত তথ্যটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি, এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের সঙ্গে থাকেন, যাদের কাছ থেকে আপনারা এই সময়ের জন্য প্রয়োজনীয় সমস্ত পরামর্শ পেতে পারেন। আজকেও সেরকমই বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো। কী রয়েছে ওমিক্রন পরিস্থিতি, কী হতে চলেছে, কতটা সতর্ক আপনাদেরকে থাকতে হবে, কীভাবে আমরা নিজেদেরকে এই সময়টা থেকে সুরক্ষিত রাখবো, আরও কি নতুন কোনো স্ট্রেন আসতে পারে, কী হতে চলেছে আগামীতে, সেটা আমরা আলোচনার চেষ্টা করবো। পাশাপাশি আমি বলবো, যারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অর্থাৎ দর্শক বন্ধুরা যারা রয়েছেন টেলিভিশনের ওপারে, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, এই সময় কোনো ধরনের উপসর্গ দেখতে পাচ্ছেন শরীরে, বুঝতে পারছেন না কী করবেন, বা আপনার হয়তো কোভিড হয়েছিল, সেরে উঠেছেন, লং কোভিডের কিছু কিছু এফেক্ট এখন আপনার মধ্যে রয়ে গিয়েছে, আপনারা প্রশ্ন করতে পারেন। কোভিড নিয়ে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়ে গিয়েছি সরাসরি আলোচনার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হসপিটালের অ্যাসোসিয়েট প্রফেসর এবং অভিজ্ঞ চিকিৎসক ডক্টর রাজদীপ সাহাকে। ডাক্তার, আপনাকে স্বাগত। ডাক্তারবাবু, আমরা প্রতিনিয়ত পরিসংখ্যান তো দেখছি, একেবারে নিয়ম করে স্বাস্থ্য মন্ত্রকের তরফে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের কাছে থাকে, কিন্তু চিকিৎসক হিসেবে আপনারা বলতে পারবেন সঠিক পরিস্থিতিটা আসলে কী? আপনার কাছ থেকে জানতে চাইব যে ঠিক এই মুহূর্তে কী রয়েছে পরিস্থিতি, ওমিক্রন জনিত আবহাওয়া এখন কীরকম? দেখুন, আজ থেকে মোটামুটি 13-14 দিন আগে যে প্রবলেমটা ছিল, যে সমস্যাটা অ্যাক্টিভ যখন কেসটা বাড়ছিল, সেটার থেকে কিন্তু এখন অনেকটাই কমেছে, তবুও রয়েছে। আবার আমরা এখনও পর্যন্ত আরেকটা আমরা ইনফরমেশান দিতে চলেছি যে ওমিক্রন তার সঙ্গে যে ডেল্টা, এখন তো আমাদের পুরো দেশ দুটোর মহামারী দেখছে। হ্যাঁ, ডেল্টাক্রন মানে দুটোর একসঙ্গে প্যান্ডেমিক চলছে, ডেল্টা ওমিক্রন। এবার তার সঙ্গে আবার থাকা বোঝা যাচ্ছে নতুন আরেকটা স্ট্রেন, যেটা রিসেন্টলি যেটা মিউটেশন হয়ে তৈরি হয়েছে, যেটা ওমিক্রন 2, যেটা BA.2, ওটাও কিন্তু একটা ভাবার বিষয়। এবারে হচ্ছে সব মিলিয়ে কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি কিন্তু অতটা আগের মতো ভালো হয়নি, কিন্তু নেমেছে, কাপটা অনেকটাই নেমেছে। আমরা আশা করছি কিন্তু আর কিছুদিন পরে, মোটামুটি ফেব্রুয়ারি শেষের মাস থেকে অনেকটা ইনফেকশনটা যেটা আছে, যে স্টিপ রাইস হয়েছিল কাপটা, সেটা অনেকটা নেমে যাবে। তবুও এখনও পর্যন্ত সমস্ত স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে। যেটা আপনি বলছেন ডাক্তারবাবু, যে ডেল্টাক্রন তো চলছেই, দুটো প্যান্ডামিক চলছে, এবং তার সঙ্গে আবার ওমিক্রনের আর একটা মিউটেশন ঘটেছে এবং পরবর্তী ভ্যারিয়েন্টটাও চলে এসেছে, যেটা সংক্রমণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা আশার কথা, সেটা হচ্ছে ওমিক্রনের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, আপনারা বলছেন ডাক্তারবাবু, যেটা সংক্রামক খুবই কিন্তু মারক নয়। অবশ্যই এই যে ওমিক্রনটা সংক্রামক, একজনের থেকে একজন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, কিন্তু এটা মরণ নয়, কারণ কমপ্লিকেশানটা অনেকটা কম, যেহেতু এই ভাইরাসটা আমাদের গলার শ্বাসনালীতে বাসা বাঁধছে, তারপরে নিচে নামছে না। যেটা আমরা ডেল্টায় দেখেছিলাম যে একদম ওখানে বাসা বেঁধে সঙ্গে সঙ্গে ফুসফুসে চলে যাচ্ছিলো, সেটা কিন্তু এটা হচ্ছে না। তাই জন্যই আমরা ওমিক্রনকে ভেবেছি অনেকটাই কিন্তু এটা, এর কমপ্লিকেশান দেখতে পাচ্ছি অনেকটা কম। এবার অনেকেও কিন্তু দাবি করেছে যে অনেক জায়গায় না, এটাই হয়তো শেষ, ওমিক্রনটাই হচ্ছে লাস্ট মিউটেশন এই করোনা ভাইরাসে, সেটাও কিন্তু আরও আসতে পারে। হ্যাঁ, সেটাও হচ্ছে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। WHO এখনও আমাদের স্টিল বলে গেছে, কিন্তু ওনারা বলেই যাচ্ছেন যে নানা রকম বিজ্ঞপ্তিতে এর পরেও কিন্তু ভ্যারিয়েশন আসতে পারে, হয়তো নিউ কোনো মিউটেশন স্ট্রেন নিয়ে আসতে পারে। ভাইরাস সবসময় চাইবে, যখন একটা প্যান্ডেমিক চলছে, ও কোনো একজন হোস্টকে চাইবে যে তার মধ্যে বসবাস করে বংশবিস্তার করতে, কারণ ভাইরাস তো বাইরে জ্বর, ভিতরে যখন ঢুকবে তখন ও জীবন্ত হয়ে ওঠে, কোষের মাত্র জীবন্ত। ওই জন্য ভাইরাস সবসময় চাইবে এমন এমন লোকগুলিকে বাঁচবে, জনসাধারণকে বাঁচবে, যাদের ধরুন ভ্যাকসিনটা নেওয়া হয়নি ঠিকঠাক করে, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে পার্শিয়ালি ভ্যাকসিনেটেড, বা তার যাদের ইমিউনিটি পাওয়ার খুব কমে গেছে, এই সমস্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হোস্ট হিসেবে তারা বাঁচবে। সুতরাং আমাদের একমাত্র উচিত হচ্ছে কীভাবেই কোনোভাবে এই ভাইরাসের না আমাদের বডিতে না ঢোকে। সেই জন্যই আমরা এই সময় যে 3টে প্রোটোকলগুলি মানে চলতে পারা আছে গাইডলাইন্স, তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনেশনটা আমরা মাস্ক করতে বলি, সবাই যেন ভ্যাকসিনেশনটা নিয়ে নেয়।
আচ্ছা ডাক্তার, ওই এই যে আপনি বলছিলেন যে হ্যাঁ বিশেষজ্ঞরা এই ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছেন না যে আরও মিউটেশন বাকি রয়েছে, পরবর্তী ভ্যারিয়েন্ট আসতে পারে, একটা নতুন শোনাও যাচ্ছিল, সেটা বলা হচ্ছিল ইহু, যেটা আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখেছি, তো পরবর্তী ভ্যারিয়েন্টটা কি ইহু নাকি আরও কোনো মিউটেশনের সম্ভাবনা রয়েছে? দেখুন, ছোটো 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 অনেক জায়গায় মিউটেশন হচ্ছে, ইহুটাও হয়েছে, আবার যেটা ওমিক্রন টাইপ টু এটাও কিন্তু একটা হচ্ছে। কিন্তু এটা ব্যাপারটা কি, এই ওয়ান অ্যান্ড টু যেটা আছে সেটা কিন্তু কোনো সিমটমসে কোনো পার্থক্য নেই, এক নম্বর। দু নম্বর হচ্ছে রুটিন টেস্টে পিসের টেস্টে যদি ধরা পড়লেও, খুব একটা ধরা না পড়লেও কিন্তু এটাকে আমার জিনোম সিকোয়েন্সিং করতে হয়, করে জানা যায় যে ওমিক্রন আছে কি না। কিন্তু একটি ব্যাপার, ওমিক্রন ওয়ান চলছে, তার সঙ্গে টু একটাই হতাশা একটাই, কারণ এই ওমিক্রন টুটা এখনও পর্যন্ত যে কোনো দেশে পাওয়া গেছে তারাই বলেছে যে এই যে ওমিক্রন টু পার্ট টু যেটা সেকেন্ড পার্টটা, সেটা কিন্তু অতটা মেজর কমপ্লিকেশন করছে না, কিন্তু সংক্রামক, দু নম্বর। তিন নম্বর হচ্ছে সবাই একটাই ভয়, এটা আবার কিছু পরবর্তীকালে নতুন একটা ওয়েভ নিয়ে আসবে না, তো সবাই এটাই চিন্তা করছে। বাদ বাকি কিন্তু ওমিক্রন ওয়ান টু এখনও পর্যন্ত বড় কিছু প্রবলেম করেনি, বড় কোনো কমপ্লিকেশনও করেনি, অতটা মর্টালিটি রেটও নয় ডেল্টার, আনলাইক ডেল্টা। ডেল্টা যেমন খুব মারাত্মক ছিল ওই সময়, এটা আগের বছরে, সেটা কিন্তু নয় ওমিক্রনে হয়নি। আপনি যেটা বলছিলেন ডাক্তারবাবু যে অবশ্যই যে তিনটে গাইডলাইন রয়েছে, প্রোটোকল রয়েছে, সেটা মেনে চলতেই হবে, পাশাপাশি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আপনি বলছিলেন, এবং পরিসংখ্যানও তাই বলছে, মানে যে পরিসংখ্যান তাতে কিন্তু স্পষ্টতই বলা হচ্ছে যতজনের এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে 60% কিন্তু ভ্যাকসিনেটেড ছিলেন না পুরোপুরি, মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে ভ্যাকসিনেটেড হওয়া এবং না হওয়ার মধ্যে তফাৎ কতটা। হ্যাঁ, এবারে হচ্ছে অনেকেই যেটা ভাবছেন, অনেকেই এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন নেয়নি, তারা এখানে স্টিল ভাবছেন যে ভ্যাকসিন নেবো কি নেবো না, তাদের পক্ষে আমার বক্তব্য হচ্ছে তারা যেন ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে নিক, কারণ এই যে ভ্যাকসিনটা নিচ্ছেন তার ইন ফিউচার যদি কোনো অন্য কোনো নতুন কোনো স্ট্রেন আসে, স্টিল নাও কিন্তু যে অনেক ক্ষেত্রে এটা জানা পাবলিশ হচ্ছে, অনেকেই রিসার্চ করছে, যে অনেকেই ভাবছে যে ওমিক্রনে এমন এই আগে যে আমরা ভ্যাকসিনটা নিয়েছিলাম কোভিশিল্ড, কোভ্যাকসিন বা স্পুটনিক বা নতুন যে ভ্যাকসিনগুলি এসছে, সেটা স্টিল কার্যকরী হবে? তো অবশ্যই হবে, কারণ যে চেঞ্জগুলো হয়েছে, মাইনর চেঞ্জগুলো হয়েছে স্পাইক প্রোটিনে, সেটা কিন্তু এখনও পর্যন্ত বড় এই যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল অতটা কিন্তু প্রভাব ফেলতে পারবে না নতুন যতটাই স্ট্রেন আসুক না কেন। তাই জন্যে কিন্তু এটা কিন্তু যখন ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমি যদি ভাবি, ইনফ্লুয়েঞ্জা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়, এক বছর বছর পুরো স্ট্রেন চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু এরকম আমরা ওমিক্রনে পাচ্ছি না। তাই জন্য ওমিক্রনের যে সমস্ত মিউটেশনগুলো হচ্ছে খুব কম কম, অল্প অল্প মিউটেশন হচ্ছে, স্টিল ওই ভ্যাকসিনেশনগুলো এখনও কিন্তু কাজ করছে, তাই তাদেরকে আমরা বলছি তেনা যেন দুটো ভ্যাকসিনেশন ঠিকঠাক করে নিয়ে নেন, আর তার সঙ্গে সঙ্গে যখন এই প্রিকশন ডোজ বা বুস্টার ডোজের টাইম আসবে তারা সেটাও যেন নিয়ে নেয় ঠিকঠাক করে। আচ্ছা ডাক্তারবাবু, একটা বিষয় এটা লক্ষ্য করা গেছিলো যেটা আমি আপনাকে জানতে চাইবো, বলা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু প্রথম ডোজটা অনেক স্বতঃস্ফূর্তভাবে নিয়েছিলেন, চাহিদা অনেক বেশি ছিল, কিন্তু অনেকেরই দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে একটা অনীহা দেখা দিচ্ছে, কারণ বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিলো যে প্রথম ডোজের পরে জ্বর এসেছে, কারোর একটুখানি গায়ে ব্যথা হয়েছে, কয়েকজনের ক্ষেত্রে জ্বরটা একটু বেশি মাত্রাতেও ছিল, এবং তাদের মনে কোথাও না কোথাও একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে এই যে অসুস্থ হয়ে পড়ছিলাম সেজন্য সেকেন্ড ডোজটা না নিলেও চলে। আরও একটা ব্যাপার হচ্ছে, এমন অনেকেই আমরা দেখেছি ওমিক্রনের সময়ও যে ডাবল ভ্যাকসিনেটেড কিন্তু তারা কোভিডে আক্রান্ত হয়েছেন, ওমিক্রনও তাদের ক্ষেত্রে হয়েছিল, এখান থেকেও একটা অনীহা তৈরি হচ্ছে যে ডাবল ভ্যাকসিনেশন পরেও যদি আমার হয় তাহলে আমি কেন নেবো সেকেন্ড ডোজ, অনেক মানুষ কিন্তু এটা বলছে। সেই ক্ষেত্রে বলি, অবশ্যই আমরা আগেও বলেছি যে একটা ভ্যাকসিনেশন শুধুমাত্র করোনা নয়, এই ছোটোবেলায় যে সমস্ত যক্ষা রোগ, মাম্স, মিজিলস যারা পড়েছে সবাই জানে, তাদের কিন্তু ছোটোবেলায় সবাই ভ্যাকসিনেশন নিয়েছে, সবাই কি আমাদের ভ্যাকসিনগুলো নিতেই হয়েছে, সবাই নিতে হয়েছে ছোটোবেলার থেকে, তাদের কি তাদের পরবর্তীকালে হাম হচ্ছে না, মিজিলস হচ্ছে না? হ্যাঁ, মিজিলসের কমপ্লিকেশন আছে, মাম্সেরও কমপ্লিকেশন আছে, ফিউ আমার সবথেকে বড় ব্যাপার, আমাদের যেটা ইন্ডিয়ান যে পপুলেশন আছে সবথেকে খুব কমন যে রোগটা, সাধারণ রোগটা যক্ষা, ছোটোবেলায় যক্ষার ভ্যাকসিনেশন সবাই নিয়েছে, কিন্তু তারপরে তখন যক্ষায় এমন একটা রোগ ঠিকঠাক করে না আসানো হয়, যক্ষারও কিন্তু অনেক মর্টালিটি বেশি, অনেক লোক মারা যায়, হ্যাঁ যক্ষাতে মারা যেতেই পারে চিকিৎসা না করানো হয়। তাই জন্যে আমরা বলছি হচ্ছে এই করোনা সেরকমই একটা রোগ, তার চিকিৎসাটা ভ্যাকসিনেশন আছে, ভ্যাকসিনেশনটা করতে হবে, কিন্তু এটা কমপ্লিটলি কিন্তু আপনাকে কিওর করবে না যে আপনি যে ভ্যাকসিনেশন নিলেই মানে আপনার ইন ফিউচার আপনার হবে না, কিন্তু এর কমপ্লিকেশন রেটটা অনেকটা কমবে, বা যে সিভিয়রিটি যেটা হয় ধরুন আর পরের বার যে করোনা যদি হয়ে থাকে আপনার, তার সিভিয়রিটি অনেকটা কম হবে। একদম, মানে যেটা বলছেন যেরকম একটা দিক থেকে আপনারা বলছেন যে ডাবল ভ্যাকসিনেটেড হওয়া সত্ত্বেও কোভিডে আক্রান্ত হয়েছেন, এটা যদি একটা তথ্য হয় তাহলে সেই তথ্যের আরেকটা পিঠও দেখতে হবে যে তাদের উপসর্গ কিন্তু সামান্য জ্বর সর্দির যে উপসর্গ হয় ততটাই ছিল, বাড়িতে তারা থেকেছেন, 7 দিনের মধ্যে তারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এবং কোভিড মুক্ত হয়েছেন, এটাও কিন্তু সম্ভব হয়েছে তাদের ভ্যাকসিনেশনটা ছিল বলে। তো সেই জায়গা থেকে করতে হবে, যারা এখনও পর্যন্ত ডাবল ডোজ নেননি, সেকেন্ড ডোজটা যারা এখনও পর্যন্ত নেননি, তারিখ রয়েছে সামনে, আপনারা অবশ্যই নিয়ে নেবেন। যারা
যারা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী বুস্টার ডোজ যারা নিতে পারবেন অর্থাৎ ষাটোর্ধ্ব ব্যক্তি বা যাদের কোমরবিডিটি রয়েছে যাদের ন মাস ইতিমধ্যে পেরিয়ে গেছে আপনারা প্রত্যেকেই বুস্টার ডোজ নিতে পারেন তাদেরকেও এটাই বলে রাখার যে আপনারা অ্যাপ্লাই করে রাখবেন নিজেদের নাম নথিভুক্ত করেন কি করে করতে হবে সেটা আপনারা জানেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু কোউইন পোর্টাল ছাড়াও আমাদের রাজ্য এমনটা চলছে ডাক্তারবাবুরা তো খুব ভালো করে এটাকে প্রচার করছেন যে স্বাস্থ্যকেন্দ্রে বা আপনার কাছাকাছি যে সেন্টারগুলি থেকে টিকা দেওয়া হচ্ছে সেখানে যদি সরাসরি আপনারা পৌঁছে যান এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাহলেও কিন্তু আপনারা সেখান থেকে বুস্টার ডোজ নিতে পারবেন এখন তো 15 থেকে 18-এর মধ্যে ভ্যাকসিনেশন চলছে সব জায়গাতেই চলছে সেটা শুরু হয়ে গিয়েছে অনেকেই নিয়ে নিয়েছেন ইতিমধ্যে যাদের বাড়িতে 15 বছর থেকে 18 বছর বয়সী বাচ্চারা রয়েছে যুবরা রয়েছে তারাও কিন্তু যদি এখনও পর্যন্ত ভ্যাকসিন না নিয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম ডোজটা নিয়ে নিন এবং আপনারা জানেন যে কীভাবে কোউইনের মাধ্যমে নাম নথিভুক্ত করে নেওয়া সম্ভব শুধুমাত্র যদি আধার কার্ড থাকে যদি স্কুলের আপনাদের আইডেন্টি কার্ড থাকে সার্টিফিকেট থাকে সেগুলো নিয়ে গেলেও কিন্তু আপনাদেরকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে যাদের বাড়িতে রয়েছেন তারা অবশ্যই নিয়ে নিন কে রয়েছেন আমাদের সঙ্গে হ্যালো হ্যালো নমস্কার বলুন নমস্কার ডাক্তারকে ম্যাডামকে নমস্কার নমস্কার বলুন হ্যাঁ বলছি যে যারা ভ্যাকসিন নিয়েছে অনেকে ভ্যাকসিন নিয়ে তো অসুস্থ হয়েছে আবার অনেকেই অসুস্থ হয়নি তা বলছি যে অসুস্থ হলেই ভালো নাকি অসুস্থ না হলে ভালো সেটাই জানতে চাইছি আচ্ছা ঠিক আছে বেশ এটা আপনার কোশ্চেনটা হচ্ছে ভ্যাকসিন না পর অনেকে জ্বর সর্দি কাশি হয় অনেকের হয় জ্বর বেশি মেইনলি জ্বরটাই হয় হ্যাঁ সেটা আমরা বলি যে কোনো একটা ফরেন জিনিস ঢুকছে তো বডিতে অনেকের যদি বডির ইমিউন সিস্টেমটা এরকম রিকগনাইজ করতে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু ওই জ্বরটা হয় তার মানে এটা নয় একটা সাংঘাতিক প্রবণতা ছিল ডাক্তারবাবু ভাবার অনেকে এটা ভেবেছেন যে আচ্ছা আমার জ্বর হয়নি তার মানে নিশ্চয়ই আমার ভ্যাকসিন কাজ করেনি সেটাই আমার জ্বর হয়নি বলে ভ্যাকসিনেশন ভ্যাকসিনটা কাজ করেনি কারণ এটা অনেকের সেই সময়টা ছিল কিন্তু সেরকম নয় সেরকম আপনার বডি কিরকম স্ট্যাটাস ইমিউন স্ট্যাটাস কিরকম আপনার বডির রোগ সংক্রমণ ক্ষমতাটা কতটা হবে সেই অনুযায়ী যদি হয়ে থাকে একটা যেহেতু একটা অ্যান্টিজেন বাইরে থেকে একটা ঢুকছে সেক্ষেত্রে হতেই পারে জ্বর হয়তো সেই জ্বরটা কদিন থাকে আমরা আবার বলেছিলাম যে 48 আওয়ার্স 24 to 48 আওয়ার্স যদি 24 to 48 আওয়ার্স পরে যদি ঠিক আকটা হয়ে যায় কিচ্ছু লাগবে না তার বিষয় হলে আমরা বলেছিলাম যে ওই সময় যে ডাক্তারের পরামর্শ নিন এই সময় এখনও আমরা সেটাই বলছি যদি ভ্যাকসিনেশন করার পরে দেখবেন প্রত্যেকটা জায়গায় ফার্স্ট 30 মিনিটস টু 1 আওয়ার একটু অবজারভেশনে রেখে যায় তারপরে ঠিক কোনো প্রবলেম হলো না কোনো অ্যাকুট কিছু আমার অ্যালার্জি হলো না বা কোনো ইনফেকশন কিছু হলো না সেক্ষেত্রে ছেড়ে দেওয়া হয় বাড়িতে এবার বাড়িতে গিয়ে আপনি 24 to 48 আওয়ার্স দেখুন জ্বর হচ্ছে কি না যদি জ্বরের কোনো প্রবলেম থাকে বা অন্য কোনো গা হাত ব্যথা হতেই পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওষুধ খান আর যদি না কমতে যায় দুদিন পরে সেক্ষেত্রে আমরা বলি অবশ্যই দেখে কোনো অন্য কোনো কোনো কিছু হয়েছে নাকি তার ইনভেস্টিগেশন করুন একদম মানে জ্বর এসেছে তার মানে সেটা খারাপ জ্বর আসেনি তার মানে সেটা খারাপ এমনটা একেবারেই না যদি এসেও থাকে জ্বর যেরকম ডাক্তারও বলেছেন 48 ঘন্টা অবজারভেশনে রাখা প্রয়োজন তারপর আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন তখনও যদি জ্বর না কমে আর যদি জ্বর না এসে থাকে গা হাত পায়ে ব্যথা না হয়ে থাকে এটা একেবারে স্বাভাবিক নাই হতে পারে তাতে কোনো সমস্যা নেই আমি নিজে দুবার ভ্যাকসিন নিয়েছি আমার কিছুই হয়নি তার মানে এমনটা নয় যে আমার শরীরে ভ্যাকসিন কাজ করেনি এটা কোনো ব্যাপার না এমনটা হতেই পারে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে কোভিড রিলেটেড আপনারা প্রশ্ন করতে পারেন কারণ ডক্টর সাহাজকে আমাদের সঙ্গে রয়েছেন তিনি প্রশ্নের উত্তর দেবেন অবশ্যই আচ্ছা ডাক্তারবাবু আরও একটা বিষয় বলি কারণ অনেক চিকিৎসক বা বিশেষজ্ঞরা দাবি করছেন ওমিক্রনের উপসর্গ যৎসামান্য অনেক ক্ষেত্রে হয়তো উপসর্গহীন বুঝতেও পারেননি কেউ কেউ পরীক্ষা করিয়েছেন সামান্য একটু সর্দি কাশি হয়েছিল তারপরে দেখেছেন যে না তাদের কোভিড পজিটিভ এসেছে তা সত্ত্বেও নাকি এখানেও লং কোভিডের আশঙ্কা থাকছে এটা কি সত্যি দেখুন লং কোভিডের আশঙ্কা কখন থাকছে ওমিক্রন হয়তো হতে পারে যে এর কমপ্লিকেশনটা বেশি করে না কিন্তু লং কোভিড মানে প্রসঙ্গটা উঠে আসে পেশেন্টের কোনো কোমরবিডিটি আছে নাকি তার সঙ্গে সঙ্গে ধরুন যদি পেশেন্টের ডায়াবেটিসের রোগ থাকে প্রেশার প্রবলেম থাকে বা কিডনির প্রবলেম থাকে সেক্ষেত্রে এই যে সমস্যাগুলি একটু বাড়তে পারে হয়তো কমছে না সেগুলো আমরা লং কোভিড বা তার সঙ্গে সঙ্গে এখন যেটা দেখতে পাচ্ছি ওমিক্রন ইনফেকশনটা হওয়ার পরেও কিছু কিছু প্রলং ফ্যাটিক থাকছে অনেক উইকনেস বিশাল থাকছে একটু প্রবলেম থেকেই যাচ্ছে যেহেতু এটা ভাইরাল ডিজিজ যে কোনো ভাইরাল রোগের পরে একটু ওই গা হাত পা একটু ব্যথা থাকতে পারে প্রলং মানে অনেক দিন ধরে দুর্বলতা থাকতে পারে কাশি থাকতে পারে সেগুলি নর্মাল ভ্যারিয়েন্ট সেটা যদি হয় আমরা সবসময় বলে দিই যে কোভিড থেকে সেরে যাওয়ার পরেও কিছু কিছু ওষুধ আপনি যেমন মাল্টিভিটামিন বা বাড়ির খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করে করবেন আরও 20-25 দিন মোটামুটি 1 মাস পর্যন্ত থাকতে পারে
এইবারে তারপরে যদি কোনো প্রবলেম থাকে তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড যদি আপনার কোনো কোমরবিডিটি থাকে সেগুলো কিন্তু ট্রিটমেন্টগুলো ঠিকঠাক আপনি করুন। তার সঙ্গে সঙ্গে একসঙ্গে কোমরবিডিটি ট্রিটমেন্টটা হয়ে যাচ্ছে আর আপনার এই ওমিক্রনের যে ট্রিটমেন্টটা সেটাও হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার দুটো একসঙ্গে সাইনাজিস্টিক্যালি যদি আপনার ট্রিটমেন্টটা হয়ে থাকে তাহলে কমপ্লিকেশনটা বা লং কোভিড বা প্রলং কোভিড যেটা হচ্ছে সেটা অনেকটাই কমবে। আচ্ছা, যেরকম এর আগেও ডাক্তারবাবু আপনি বলেছেন যে কোভিড একবার আক্রান্ত হয়েছেন এবং সেই ব্যক্তির কোভিড মুক্ত হওয়ার পর অন্তত 90 দিন পরে তাদের টিকাকরণের ক্ষেত্রে যাওয়া উচিত। এবার ধরুন এমন যদি কারোর হয়ে থাকে যে ফার্স্ট ডোজ তিনি নিয়েছেন, সেকেন্ড ডোজ হওয়ার আগে তার কোভিড হলো, হতে পারে যে হয়তো সেপ্টেম্বর মানে জানুয়ারির হয়তো লাস্ট উইকে তার সেকেন্ড ডোজের ডেট ছিল কিন্তু মিড অফ দ্য জানুয়ারি তার কোভিড হয়েছে, কোভিড মুক্ত হওয়ার কতদিন পরে তিনি সেকেন্ড ডোজ নিতে পারবেন? দেখুন, আমরা একটা আবেদন বলি, যদি পেশেন্টের অনেক ক্ষেত্রে কী হয়, এক নম্বর পেশেন্ট ইনভেস্টিগেশন করিয়েছে কোভিড পজিটিভ এসেছে সেটা, তারপরে ঠিক আছে যখন একটা কোভিড হয়েছে সেখানে যে কোনো ন্যাচারাল ইনফেকশনের পরে 2 থেকে 3 মাস ভালো প্রোটেকশন থাকেই, তাই না? আমার ঠিক আছে 3 মাস পরে আপনি ভ্যাকসিনটা নিতে পারেন। আর যদি এরকম অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তার সিমটম সাইন্স একদম কোভিডের মতো ছিল, তিনি করেননি, তিনি পরে এসে বলছেন না আমার তো যা প্রবলেমগুলি ছিল সবই কোভিড রিলেটেড, এখন আমার ইনফেকশনটা হয়ে গেছে এবার ভ্যাকসিনটা দিয়ে দিন, কিন্তু ব্যাপারটা আছে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে পড়ে, সেক্ষেত্রে একটু ডিসিশন নিতে হয়, ডাক্তারবাবুর পরামর্শ নিতে হয় যে সেই পেশেন্ট কী করবে যিনি মনে হয়েছিল তার সমস্ত উপসর্গ করোনার মতো কিন্তু টেস্ট করেন, তিনি পরীক্ষা করেন, কিন্তু পরীক্ষা করেন নিশ্চিতভাবে জানেন, নিশ্চিতভাবে জানেন, সেক্ষেত্রে আমরা বলবো এক ডাক্তারবাবুর পরামর্শ নিন, আর যেখানে সেন্টারে আপনি নিয়েছিলেন আগের টিকাটা সেখানে একটু কথা বলুন, সেটা ক্ষেত্রে আপনারা ফলপ্রসূ হবে। আচ্ছা, এবার ডাক্তারবাবু আরও একটা বিষয় থাকে, যেরকম আপনি বলছিলেন যে অনেকেই পরীক্ষা করাচ্ছেন, অনেকেই পরীক্ষা করাচ্ছেন না, পরীক্ষা করানোর ক্ষেত্রে একটা অনীহা তো আছেই, অবশ্যই আছে। এবারে অনেকের কোভিড হচ্ছে, অনেকে কিন্তু আবার এই সময়টাতে সিজনাল একটা ফ্লু, কিছুদিন আগে পর্যন্ত হচ্ছিল এখনও পর্যন্ত হচ্ছে, তো কোনটা ঠান্ডা লাগা, কোনটা সিজনাল ফ্লু, কোনটা ওমিক্রন, কী করে আমরা বুঝবো? সিজনাল ফ্লুয়ের সঙ্গে যে নর্মাল যে কোভিড 19 উপসর্গ একই সেম, হ্যাঁ, এবারে চরমভাবে দেখে আলাদা করে বলা যাবে না, তা স্পেশালি ওমিক্রন, কিন্তু আমাদের যে আগে ডেল্টা ভ্যারাইটি যেটা ছিল সেটা কিন্তু অনেকটা উপসর্গটা করোনার মতোই ছিল, জ্বর সর্দি কাশি তারপরে নাকে গন্ধ চলে যাওয়া, তারপরে যদি পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছিলো, কিন্তু সেটা এখানে দেখতে পাচ্ছেন ওমিক্রনে, এখানে জাস্ট গলা ব্যথা, হালকা জ্বর, তার সঙ্গে গলা খুশখুস আর একটু হালকা কাশি, এইটুকুই নিয়ে আসে, এটা কিন্তু নর্মাল যে সিজনাল ফ্লুর সঙ্গে আলাদা করা যায় না। এখন কী করতে হবে, তার সঙ্গে একটা ইনভেস্টিগেশন করতে হবে, যেহেতু এখন প্যান্ডেমিক চলছে অবশ্যই ডাক্তারবাবুরা প্রত্যেকজনকে যদি এরকম সিমটমস নিয়ে আসে তাদেরকে করোনা টেস্ট করতে দিচ্ছে, যদি পজিটিভ হয় সেরকম ট্রিটমেন্ট হবে, আর নর্মাল যেটা আমাদের সিজনাল ফ্লু সেরকম ট্রিটমেন্ট হবে। ইন জেনারেল যে কোভিড 19 সেটা ওমিক্রনই হোক, সেটা তো কোনো স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নেই, সুতরাং নর্মাল যে সমস্ত ওষুধগুলি কনজারভেটিভ ম্যানেজমেন্টই কমে যাচ্ছে, বাড়িতে একটু রেস্ট নিয়ে, এখন যেটা বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর যে হোম আইসোলেশন ফর 7 ডেজ, 7 দিন থাক, 7 দিন করে দিলি বাড়িতে ভালো হয়ে যায়। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলছি আমি প্রথম ইনজেক্টা ডোজটা নিয়েছি আমার 10 মাস হয়ে গেল, আর তারপর মানে নিতে পারিনি, একটু বাড়ি টাড়ি বানাচ্ছিলাম, ওই প্রবলেমে ফেসেছিলাম, আর সেটা কি করতে পারি আমি সেটাই জানতে চাইছি আপনার কাছে। আপনি কোথা থেকে ফোন করছেন? ধানবাদ থেকে। কতদিন আগে আপনি ফার্স্ট ডোজ নিয়েছেন? 10 মাস আগে। 10 মাস আগে? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বাড়ি তৈরি করছিলেন বলে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নিতে পারেননি? এখন আমরা যেটা বলেছিলাম কোভিশিল্ড ছিল হচ্ছে ওই 84 দিন মতো ছিল সেকেন্ড ফার্স্ট ডোজের পরে সেকেন্ড ডোজের ডিফারেন্সটা, আর কোভ্যাকসিন হচ্ছে 28 দিন ছিল, সেটা অনেক পেরিয়ে গেছে, 10 মাস হয়ে গেছে। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো যে আপনি ডাক্তারের পরামর্শ নিন, আর যেখানে সেন্টারে গেছিলেন সেখানে গিয়ে দেখুন যে সেকেন্ড ডোজটা ওনার আর কোনো নামটা কবে এসে ফিরে চলে গেছে, সেটি বহুদিন আগে চলে গেছে। সুতরাং আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি সেকেন্ড ডোজটা নিয়ে নিন, কারণ এখন তো আর কিন্তু প্রিকশন এখন তো যেটা চলছে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার বা যাদের কোমরবিডিটি আছে বয়স বেশি তাদের তো প্রিকশন ডোজটা শুরু হয়ে গেছে। আপনি আপনি একটা কথা মনে রাখবেন যে একটা ডোজ নিলে কিন্তু এই ভাইরাস সেকেন্ডটা ফাইট করা যাবে না, সুতরাং আপনাকে দুটো ডোজ নিতেই হবে, তারপরে আপনার জন্য পড়ে থাকলো হচ্ছে থার্ড ডোজ, দ্যাট ইজ প্রিকশন আর বুস্টার ডোজ, তিনটি আপনি নিতে হবে আপনাকে। একদমই, আপনি যোগাযোগ করুন, আদপেও জানানি যে 10 মাস পরে আপনি সেকেন্ড ডোজ নেবেন, কিভাবে পাবেন, যেখান থেকে আপনি নিয়েছিলেন সেখানে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন,
যাতে আপনার সেকেন্ড ডোজটা আপনি অ্যাসিওর করতে পারেন? কারণ যেখানে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা রয়েছেন, যারা ষাটোর্ধ, যাদের কোমরবিডিটি রয়েছে, তারা প্রিকশনাল ডোজে চলে গেছেন, তাদের বুস্টার ডোজও হয়ে গেছে অনেকের, সেখানে আপনি এখনও সেকেন্ড ডোজই কমপ্লিট করেননি, এবং মানে টিকাকরণের ক্ষেত্রে সমস্ত ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যতদূর সম্ভব তত ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন কর্মীরা এটা খবর নেওয়ার জন্য যে কাদের কাদের ভ্যাকসিনেশন হয়েছে, কাদের এখনও হয়নি, কীভাবে আপনারা করতে পারেন, সেখানেও যদি কেউ মিস করে যান, এবং মানে সেটা সত্যিই খুব অনভিপ্রেত ঘটনা, একেবারেই হওয়া উচিত না, আরেকটু বেশি সচেতন হতে হবে আমাদের সবাইকে, যেখানে এত লড়ছেন সবাই, আমাদেরকে তো আমাদের কর্তব্যটুকু করতেই হবে, ভ্যাকসিনেশনটা অবশ্যই করিয়ে নিতে হবে। আর 15-18 টিকাকরণ এখন শুরু হয়েছে, অনেকেই করিয়ে নিয়েছেন প্রথম ডোজ এবং খুব ভালো সাকসেস রেট, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে আমি বলবো, এরকম যদি কেউ থেকে থাকেন যাদের বাড়িতে 15-18 বয়সী সদস্যরা রয়েছেন এবং এখনও পর্যন্ত তাদের প্রথম ডোজ হয়নি, তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে প্রথম ডোজটা করিয়ে নিতে হবে, এবং এ ব্যাপারে যত তাড়াতাড়ি আপনারা পদক্ষেপ করবেন ততটাই ভালো। আমাদের শিক্ষণীয় মানে দমন, দিউ এই ধরনের কিছু কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষ থেকে তাদের কিন্তু 100% ভ্যাকসিনেশন বহুদিন আগে হয়ে গেছে, প্রত্যেকে তারা ভ্যাকসিনেটেড, ডাবল ভ্যাকসিনেশন সেখানে হয়ে গেছে, বুস্টার ডোজ চলছে, ইনফ্যাক্ট 15-18 বয়সী যে বাচ্চাদের টিকাকরণ সেখানেও তারা অনেকটা এগিয়ে রয়েছে, আমাদেরকেও কিন্তু সেই দিকে যেতে হবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, পশ্চিম মেদিনীপুর থেকে, চন্দ্রকোনা টাউন থেকে আমি অক্সিত বরণ মান্না কথা বলছি। বলুন। এই আমার ছেলেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওর ডেট অফ বার্থটা হচ্ছে 2007, মানে ওটা 14+ হচ্ছে, তো ওটা যে সরকারি নির্দেশ 15-18 তার মধ্যে তো পড়েনি, স্কুল থেকে 2007 যাদের জন্ম তারা কি বললো যে ভ্যাকসিন দেওয়া হবে, সেটা ডাক্তারবাবুর কাছে একটু জানতে চাচ্ছি আর কি, যে ওটা ঠিক হয়েছে না ভুল হয়ে গেছে নেওয়াটা। সেক্ষেত্রে খুব একটা পরিবর্তন হবে না, কোনো প্রবলেম বা অসুবিধা হবে না। আমরা যেটাই বারবার বলছি যে ভ্যাকসিনেশনটা নিয়ে নিতে হবে, আর অবশ্যই ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর একটু হতেই পারে, সেটা কোনো একটা কোনো মাইনর প্রবলেম, কিন্তু অ্যাটলিস্ট এই ইনফেকশনের এগেনস্টে ফাইট করা যাবে ইন ফিউচার। অবশ্যই যখন এই 15-18 বয়সের এই যে যখন সেকেন্ড ডোজটা দেওয়া হবে, সেখানে আপনারা খবর রাখবেন, সেটাও নিয়ে নিতে হবে। একদম, এখন স্কুলের পক্ষ থেকেও দিয়ে দেওয়া হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনার ছেলে যে ভ্যাকসিন নিয়েছে তাতে কোনো সমস্যা নেই, ডাক্তারবাবু বলছেন, কোনো চিন্তা করার জায়গা নেই, 1-2 ডিফারেন্সে কিচ্ছু হয় না, 14-10 বয়স ওর পেরিয়ে গেছে অলরেডি, মার্চ মাস আসলে ওর 15 কমপ্লিট হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। সেকেন্ড ডোজের যে সময়টা দেওয়া হবে, হয়তো স্কুল থেকে ইনিশিয়েটিভ নিয়ে আবার ওদের টিকা করিয়ে দেওয়া হবে, যেরকম প্রথম ক্ষেত্রে করিয়ে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই করিয়ে নেবেন, কোনো চিন্তার কারণ নেই। প্রত্যেক অভিভাবক যাদের বাড়িতে 15-18 বয়সী বাচ্চা রয়েছে, আপনারা দেখে নিন ফার্স্ট ডোজ হয়ে গেছে কিনা, যদি না হয়ে গিয়ে থাকে তাহলে করিয়ে দিন, কারণ পরবর্তী ফেজের ট্রায়ালও চলছে ডাক্তারবাবু, আমরা জানি হয়তো খুব তাড়াতাড়ি 15 নিচে যারা ওদের টিকাকরণ শুরু হয়ে যাবে, 12-15 হয়তো শুরু হয়ে যেতেই পারে এর মধ্যে, কারণ অলরেডি আমাদের প্রতিবেশী নেপালে চলছে, ওখানে অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটাই আমাদের পুরো স্টেপ ওয়াইজ যেমনভাবে নেওয়া উচিত ভ্যাকসিনেশন, সেটাই কিন্তু ঠিকঠাক হচ্ছে, ফ্রন্টলাইন ওয়ার্কার, তারপর হচ্ছে যারা বয়স্ক, কোভিড, তারপরে কোমরবিডিটি, তারপরে আসলে 18-45, এখন হচ্ছে 15-18, ইন ফিউচার হয়তো আর কিছুদিনের মধ্যে 12-15 স্টেজ শুরু হয়ে যাবে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি নাগমা বেগম বলছি বাংলাদেশ থেকে। বলুন অন্য কোন সমস্যা আছে? অন্য সমস্যা বলতে আমার প্রেসার আছে, কোলেস্টেরল আছে, থাইরয়েড আছে। আচ্ছা। আর আমার যখন করোনা হয়েছিল 2021 মে মাসে, তারপর থেকে আমার একটু সাইড এফেক্ট হয়ে গেছিল, আর ওটা হচ্ছে নার্ভের একটা প্রবলেম ছিল। আচ্ছা, তো তারপর থেকে ওষুধই খেয়ে যাচ্ছি আমি নার্ভের ওষুধ। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত। আপনার কি ডাবল ভ্যাকসিনেশন হয়ে গেছে? হ্যাঁ, ডাবল ভ্যাকসিনেশন হয়ে গেছে। বেশ, আপনি শুনতে থাকুন ডাক্তার বলুন। হ্যাঁ, তো সেকেন্ড ডোজ নেওয়ার পরে 39 যেটা আছে ব্যাপারটা, ওটা দেখতে হবে কাদের দাও হচ্ছে, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যাদের কোমরবিডিটি আছে, আর একটু বয়সে যাদের বেশি 60-এর বেশি, ওনার তো কোমরবিডিটি আছে উনি বললেন। অবশ্যই আপনার এখন অনেক জায়গায় কিন্তু আপনার মেসেজও চলে আসছে যে আপনার প্রিকশন ডোজটা টাইট এতদিন না হলো আপনি সে নিয়ে যান, সেক্ষেত্রে উনি যেখানে ভ্যাকসিনেশনটা নিয়েছেন সেই সেন্টারে গিয়ে ওনাকে খবর নিতে হবে যে হোয়াট অ্যাবাউট ওনার যে ভ্যাকসিনেশনটা আছে ইন ডিউ কবে আছে, সেটা উনি ওখান থেকে জেনে যাবেন।
আপনি বুস্টার ডোজের জন্য এলিজিবল, আপনি বুস্টার ডোজ নিতে পারেন, কারণ আপনার কোমরবিডিটি রয়েছে, আপনার কোভিড অলরেডি হয়েছিল এবং আপনি লং কোভিডেও ভুগছেন। আপনি বলছেন যে নার্ভের কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেজন্য ওষুধপত্র আপনি এখনো খাচ্ছেন, কিন্তু আপনার সেকেন্ড ডোজ যেদিন কমপ্লিট হয়েছিল তারপর থেকে 39 সপ্তাহ পরে আপনি বুস্টার ডোজ পাবেন। আপনি একটু হিসেব করে নিন, আপনি সেকেন্ড ডোজ কবে নিয়েছেন সেটা তো আমরা জানি না, ডাক্তারবাবু জানেন না, ঠিক তার 39 সপ্তাহ পরে আপনি বুস্টার ডোজ নিতে পারবেন। তো সেই অনুযায়ী যেখান থেকে আপনি সেকেন্ড ডোজ নিয়েছিলেন আপনি সেখানে যোগাযোগ করতে পারবেন। এমনিতে যারা স্বাস্থ্যকর্মী বা যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা কোভিড ওয়ারিয়ার আমরা যাদেরকে বলছি, যারা একেবারে কোভিড সময় প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করছেন, তারা যাদের বয়স 60 পেরিয়ে গেছে তারা, বা যাদের মধ্যে নানান ধরনের কোমরবিডিটি রয়েছে, এই তিনটে ক্যাটাগরিকে আপাতত বেছে নেওয়া হয়েছে যাদেরকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আপনারা যারা এই এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা অবশ্যই পেয়ে যাবেন। আর হ্যাঁ, সেকেন্ড ডোজ যেদিনকে আপনি নিয়েছেন তারপর থেকে 39 সপ্তাহ অবশ্যই পেরোতে হবে, তবে আপনি বুস্টার ডোজ নিতে পারবেন। হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, আমি হলদিয়া থেকে বলছিলাম। বলুন, কি জানতে চান? আমার বাড়ি প্রত্যেকে ফ্যামিলি মানে আজকে 14 দিন হলো কোভিড হয়েছে, কোভিড 2, প্রত্যেকে এখন কমপ্লিট বলতে এখন কাশি আর হালকা কফ আছে। একবার ডাক্তার দেখানো হয়েছে, সেকেন্ড টাইম কি ডাক্তার দেখানো দরকার? 14 দিন হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা বলি এই যে এখন যে নিউ গাইডলাইন্স অনুযায়ী 7 দিন হোম আইসোলেশনে থাকতে হবে, কিন্তু যদি কোনো সমস্যাগুলো আপনার থেকে থাকে, যেমন জ্বর কমছে না, সর্দি আছে, কাশি হচ্ছে, একটু দুর্বলতা, সেক্ষেত্রে তো আপনি ডাক্তারের পরামর্শ নিতেই পারেন। ওনাদের কাশি আছে এখনো? হ্যাঁ, কাশি আছে। সুতরাং একটু ডাক্তারের পরামর্শ নিয়ে কী কী ওষুধ, আর একটু আরও হয়তো কিছুদিন হয়তো আপনার কোনো ওষুধ আরও 7 দিন বা 10 দিন চললে আপনার আপনি সেটাতে উপকৃত হবেন। সেই ওষুধগুলি কোনগুলি আপনার ওষুধগুলি চলবে সেটা আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে নিন। হ্যাঁ, অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নিন, কারণ যেহেতু আপনি বলছেন এখনও পর্যন্ত কাশি রয়েছে এবং ফ্যামিলির সবাই একসঙ্গে আক্রান্ত হয়েছিলেন, চিকিৎসক যাকে আগে দেখিয়েছেন বা কারুর পরামর্শ অনুযায়ী হয়তো আপনি টেস্ট করিয়েছিলেন তাকে আরেকবার দেখিয়ে নিন, তিনি পরবর্তীতে যেভাবে গাইড করবেন সেভাবে আপনাদেরকে চলতে হবে। যেমনটা আমি আপনাকে জিজ্ঞেস করছেন ডাক্তারবাবু, যে কোনটা আমরা কী করে বুঝবো যে কোনটা সিজনাল ফ্লু না কোনটা ওমিক্রন, আপনি বললেন যে না, উপসর্গ অনুযায়ী বোঝার কোনো উপায় নেই, সতর্ক হতে হবে, সন্দেহ হলে ডাক্তারবাবু এবং পরীক্ষা করে তারপরে সেই হিসাবে। তো এখন তো গাইডলাইন 7 দিনের করে দেওয়া হচ্ছে, 7 দিনের হোম আইসোলেশন পরবর্তীতে যাওয়া, কিন্তু যেহেতু ওমিক্রনের ক্ষেত্রে আপনি বললেনও যে গলার নিচে আর ভাইরাসটা নামছে না, পৌঁছতে পারছে না, ফলে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী কোনো ধরনের সমস্যা তারা করছে না, কিন্তু যাদের ধরুন এমনিতেই শ্বাসকষ্ট সমস্যা রয়েছে, যাদের এমনিতেই ফুসফুসটা দুর্বল, হয়তো অন্য কোনো অসুখে তারা ভুগেছেন বা এখনো পর্যন্ত ভুগছেন, এই সিজনাল সময় একটা অ্যাস্থমা টেন্ডেন্সি অনেকেরই থাকে, অ্যালার্জেটিক অ্যাস্থমা, তাদের ক্ষেত্রে এটা কি ভয়াবহ হতে পারে? দেখুন, যে কোনো এই অ্যাজমা বা যারা হাঁপানি বা শ্বাসকষ্টের রুগী বা যারা অনেক দিন ধরে সিগারেট খায়, হ্যাঁ, চেইন স্মোকার, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়তো এই ওমিক্রনটা সিম্পল ভ্যারাইটিটা সেটা কিন্তু মারাত্মকভাবে ধরে রাখতে পারে, হতে পারে, যেহেতু এমনিতে শ্বাসকষ্ট আছে। আর যেটা আমাদের আনলাইকলি, যেটা Delta 2 আরও বেশি ভয় ছিল, Delta প্লাসে যেটা খুব তাড়াতাড়ি এদেরকে ধরছিল, প্রবলেম হচ্ছিল, খুব শ্বাসকষ্ট হচ্ছিল, সেটা কিন্তু এখন ওমিক্রনে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, যদি আমাদের বাড়িতে কোনো এরকম পেশেন্ট থাকে যাদের শ্বাসকষ্ট, হাঁপানি বা যারা চেইন স্মোকার, আমরা এখন স্পষ্ট বলে দিচ্ছি আপনি স্মোকটা বেশি করবেন না, কারণ তার সঙ্গে সঙ্গে যে হাঁপানির যা বা শ্বাসকষ্টের যে সমস্ত ওষুধগুলি চলে সেও ঠিকঠাক করে খাবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আর ভ্যাকসিনেশনটা যদি ঠিকঠাক করে করতে পারেন, ওই কোনো স্ট্রেন, আর তার সঙ্গে সঙ্গে যে একটা ভেরি ইম্পর্টেন্ট, মাস্ক ইউজ করা, এটাই কিন্তু একটা, মাস্ক যদি ঠিকঠাক করে ইউজ করতে পারে তাহলে কিন্তু যতই ওমিক্রন বা অন্য কোনো ভ্যারাইটি আসুক অতটা কিন্তু প্রভাব ফেলতে পারবে না তাদের, সে সমস্ত পেশেন্টদের। আর মাস্ক ইউজ মানে প্রপার মাস্ক, মাস্ক মানে রুমাল না বা ওড়না না বা শাড়ির আঁচলটা পেঁচিয়ে নেওয়া না, প্রপার মাস্ক যেটাকে মাস্ক বলে গাইডলাইন মেনে সেই মাস্ক সেটাকে ব্যবহার করাটা অনেক বেশি যুক্তিযুক্ত, পোশাকের সঙ্গে ম্যাচ করে ওরকমভাবে মাস্ক পরে আদতে কিন্তু ভাইরাস আটকানো যায় না। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ বলি, আমার ছেলের ওই 7ই জানুয়ারি কোভিড হয়েছিল, টেস্ট হয়তো পজিটিভ, তো ওর 11 তারিখে ডোজ নেওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু সেখানে নিতে পারে নাই, এখন সুস্থ হয়ে গেছে, এখন কি ডোজ নিতে পারে? দেখুন, 7ই জানুয়ারি এবারে 11ই জানুয়ারির বুস্টার ডোজ, আমরা বারবার বলছি যদি এরকম হয়ে থাকে যে 3 মাস মোটামুটি সময় লাগবে, আপনি 3 মাস ওয়েট করুন, এখন আপনার ওই ছেলে আপনার ছেলের বডিতে অ্যাডিকুয়েট কিন্তু প্রোটেকশন আছে ওই ভাইরাসটা, যেহেতু এটা ন্যাচারাল ইনফেকশন, ভালো রকমের অ্যান্টিবডি আছে বডিতে, সুতরাং আর এই মধ্যে কিছু হবে না, আর তা কী হবে, 3 মাস ওয়েট করুন, ভ্যাকসিনেশন নিন, সেটা অনেক দিন আপনার প্রলঙ্গেশন দেবে ইনকেস অফ ইন প্রিভেনশন ক্ষেত্রে।
এখন একদমই নয়, যেদিনকে আপনার ছেলের রিপোর্ট নেগেটিভ এসেছিল, আমি জানি না সেটা জানুয়ারি কত তারিখ হতে পারে, সেটা জানুয়ারি 14, 15, 16, 20 যেদিনকে এসে থাকুক, তার থেকে 3 মাস পরে গিয়েও ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে পারবে। আর এমনিতে আইসিএমআর গাইডলাইন হচ্ছে কিন্তু সেকেন্ড টাইম করা উচিত নয়, করা যায় না। আর যা হয়েছিল জবের থেকে তবে থেকে 3 মাস, তবে থেকে 3 মাস একদম, কারণ আপনার মানে যেদিন থেকে পজিটিভ ধরা পড়েছে আপনি বুঝতে পেরেছেন কোভিড মুক্ত হয়েছে, তারপর 3 মাস পরে আপনি প্রথম ডোজ আপনার ছেলের ক্ষেত্রে নিতে পারবে। তার আগে কোনো প্রয়োজনীয়তা নেই এমনটাই ডাক্তারবাবুরা বলেন, কারণ একবার কোভিড হয়ে গেছে মানে এমনিতেই অ্যান্টিবডি শরীরে তৈরি হয়ে গেছে, সেখানে নতুন করে বাইরে থেকে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। 3 মাস পরবর্তী ওর যে নির্দিষ্ট সময় হচ্ছে সেই সময় আপনি প্রথম ডোজটা দিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন, তারপরে যেরকম প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী চলতে থাকবে। আচ্ছা ডাক্তারবাবু, যেরকম সতর্কতার কথা আমরা বারবার বলছি যে মাস্ক ব্যবহার করুন, যতটা সম্ভব গ্যাদারিংগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, স্যানিটাইজার তো অবশ্যই ব্যবহার করতে হবে, এছাড়া একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে, আতঙ্কও থাকে, অনেকের বাড়িতে বয়স্ক সদস্য রয়েছে, অনেকের বাড়িতে শিশু রয়েছে, যে তারা বেশ কিছু জিনিসপত্র চান, একেবারে ওষুধপত্র কিছু মজুত করে রাখার টেন্ডেন্সি থাকে অনেকের মধ্যে, তারা সেটা করছে না, হাতের কাছে কী কী রাখা প্রয়োজন এই সময়? দেখুন, হাতের কাছে কী কী রাখা প্রয়োজন, অবশ্যই যেগুলি নর্মাল যে সমস্ত জিনিসপত্র আছে, যেমন যদি কোনো বাড়িতে মানে কি মাস্ক একটা রাখা উচিত বাড়িতে, স্যানিটাইজার তো অবশ্যই রাখবেন, আর তার সঙ্গে কিছু নিত্য প্রয়োজনীয় ওষুধ যে বাড়ির যে বয়স্করা খান সেগুলি রাখতেই হবে। কারণ মনে রাখতে হবে শুধুমাত্র ওমিক্রন নয়, ওমিক্রনকে ভাবলে চলবে না, অনেক হাজার এই ওমিক্রনের ছায়ায় অনেক হাজার হাজার রোগ কিন্তু এখন তার ঝামা মানে ধামাচাপা পড়ে গেছে। যেমন সুগার কন্ট্রোল হচ্ছে না, প্রেশার কন্ট্রোল হচ্ছে না, সবাই একটাই চিন্তা, কারণ ওই ওমিক্রন, ওমিক্রন ওই ওমিক্রন চিন্তা করে অনেকের প্রেশার সুগার বাড়ছে। সুতরাং এই এই সমস্ত ওষুধগুলি ঠিকঠাক করে খেতে হবে। আর অবশ্যই যদি বাড়িতে যেমন বয়স্ক লোক থাকে, যারা বাইরে যারা আউটসাইডার ভিতরে ঢুকছে, তারা প্রিকশন নিয়ে যেন ওই যে বাড়ির যারা বয়স্ক আর যারা বাচ্চা তাদের কাছে ঠিকঠাক করে যান, হাত পা ধুয়ে হাত পরিষ্কার করে যেন তাদের কাছে যান। আর অবশ্যই অবশ্যই আমরা বারবার বলছি, যখন বাইরে বেরোবেন ওই মাস্ক যেন ঠিকঠাক করে পরতে হয়, একদম মুখ আর নাকটা ঢেকে, সে ট্রিপল লেয়ার N95 মাস্ক এটুকু করতে হবে, প্রপার মাস্কটা ব্যবহার করতে হবে। কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি নিউইয়র্ক থেকে জয়ন্ত পাল বলছি। বলুন। অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ডোজ হয়ে গেছে, আমার সেকেন্ড ডোজটা হয়েছিল 26 এপ্রিল 2021, তারপরে 10 অক্টোবর 2021 আমার কোভিড হয়। আমি এখন বুস্টার ডোজটা নিতে পারবো? কারণ আমি জিজ্ঞাসা করছি, আমার কাছে একটা SMS এসছে বুস্টার ডোজটা নেবার জন্য, আমি কোভিশিল্ড নিয়েছিলাম, সেটা কি আমি এখন নিতে পারবো? এটাই আমার প্রশ্ন। আচ্ছা বেশ, আপনার 10 অক্টোবর হয়েছে, সেখান থেকে আপনি তিন মাস গুনুন, মোটামুটি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 2 জানুয়ারির পরে হ্যাঁ আপনি নিতে পারবেন। আর হচ্ছে যেহেতু আপনার সেকেন্ড ভ্যাকসিনটা অনেক দিন এপ্রিল মাসে হয়েছিল, সুতরাং আপনি কিন্তু এলিজেবল এপ্রিল থেকে শুরু করে এখানে জানুয়ারি, দেখে নিন যে মোটামুটি 9 মাসটা হয়েছে নাকি, সে অনুযায়ী আপনি নিয়ে নেবেন সেকেন্ড ডোজ থেকে 9 মাস। আর যদি আপনার এই মাঝখানে যদি আপনার হয়ে থাকে কোভিড-19, সেখান থেকে 3 মাস। তো ওনার 10th অক্টোবর মানে 3 মাস ওনার অলরেডি হয়ে গেছে, ফলে আপনি বুস্টার ডোজ নিতেই পারেন, আপনার কোনো সমস্যা নেই, আপনার কাছে তো মেসেজ অলরেডি চলেও এসেছে, তো যেটা আপনার ডিউ ডেট সেই হিসেবে আপনি নিয়ে নিতে পারেন বুস্টার ডোজ, কোনো তাতে সমস্যা হবে না। বরঞ্চ এটা ভালো, এই ধরনের সচেতনতাটাই প্রয়োজন যে হ্যাঁ একেবারে পুরোটা আমি প্রপার ওয়েতে মেনটেন করছি, যেখানে আমার অসুবিধা হচ্ছে আমি জেনে নিচ্ছি বিশেষজ্ঞদের কাছ থেকে এবং সেই সময় আমি ফলো করছি। খুব জরুরি একটা কথা ডাক্তারবাবু আপনি এক্ষুনি বলছিলেন যে করোনা নিয়ে আমরা এত বেশি আতঙ্কিত যে অন্যান্য যে অসুখ যার জন্য প্রতিনিয়ত ওষুধ খেতে হয় সেটা কোথাও না কোথাও নেগলেক্টেড হচ্ছে এবং তাতে মানুষ সাফারও করছেন, এবং সেই জায়গাটাতে কিন্তু অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন, বিশেষত যারা ভুগছেন দীর্ঘদিন ধরে অন্যান্য অসুখে, তারা তো অবশ্যই সাবধানে থাকুন, তাদের বাড়ির লোকেরাও সাবধানে থাকুন, এবং যেখানে প্রয়োজন পড়ছে সেখানে কিন্তু চিকিৎসকদের পরামর্শ নিন, কারণ প্রচুর মানুষ রয়েছেন যারা অন্য অনেক অসুখে ভোগেন এই সময়টাতে। ডেঙ্গির প্রাদুর্ভাব আমরা কিছুদিন আগে পর্যন্ত দেখেছি, ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি সেগুলো হয় না তা না, ইনফ্লুয়েঞ্জা তো হয়ই, এবং মাঝে মধ্যে আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে অজানা জ্বরের ব্যাপার পাই, বাচ্চাদের ক্ষেত্রে একটা সাংঘাতিক টেন্ডেন্সি আমরা কয়েক মাস আগেও দেখেছি ডাক্তারবাবু, আপনি নর্থ বেঙ্গলের খুব ভালো করে জানেন যে কী সিচুয়েশন হয়েছিল সেখানে। অবশ্যই ওই সময়টা তখন ওই এমন কিছু কিছু ইনফেকশন হচ্ছিলো একই রকম কোভিডের মতোই, আর কিছু শ্বাসনালীর ইনফেকশনগুলি হচ্ছিলো বাচ্চাদের, তখন দেখা গেলো ওটা কোভিড নেই অন্য কোনো ভাইরাস ইনফেকশন, সেগুলি কিন্তু প্রাদুর্ভাবটা এই কী হয়, আমরা বারবারই বলি যে যখন কোনো একটা বড়ো প্যান্ডেমিক চলে তার সঙ্গে ছোটো 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 এমন কিছু কিছু ইনফেকশন জড়িয়ে থাকে চলে আসে, ওগুলি একদম এই এটা অনুযায়ী, যেমন ইনফ্লুয়েঞ্জা আসতে পারে,
কিন্তু আমরা ডিসেম্বর পর্যন্ত আমরা দেখেছি অনেক ডেঙ্গু, অনেক ডেঙ্গু নভেম্বর ডিসেম্বরে অনেক ম্যালেরিয়া দেখেছি। সুতরাং এগুলি আসবেই, আমাদের এই সমস্ত এগেনস্টটা ফাইট করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে কোভিডকেও নিয়ে চলতে হবে। আর আমাদের সমস্ত বডির যে কোমরবিডি যেগুলি আছে, প্রেশার সুগার, ওগুলি তো লং স্ট্যান্ডিং রোগ, ওগুলি কিন্তু ওষুধ খাওয়া ভুল করলে চলবে না, ওগুলি তার সঙ্গে সঙ্গে ওষুধগুলো খেয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, যাদের প্রেশার রয়েছে, সুগার রয়েছে, যাদের সিকেডি রয়েছে, যারা ক্যান্সারের পেশেন্ট, যাদের এমনিতে হয়তো অ্যাস্থমা টেন্ডেন্সি রয়েছে, ডাক্তারবাবু বলছিলেন নিয়মিত ইনহেলার ব্যবহার করেন, প্রত্যেকটা ক্ষেত্রে যা যা আপনারা করেন ডাক্তারবাবুদের সঙ্গে, ঠিক যেরকম যেরকম ইন্টারভেল আপনারা যোগাযোগ রাখেন, সবটা রেখে তাদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। যেখানে সামান্যতম সমস্যা বুঝছেন সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, নিজেরা কিচ্ছু না, নিজেরা পছন্দ মতো ওভার দ্য কাউন্টারে গিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম, প্রচুর প্যারাসিটামলস বাড়িতে মজুদ করে রাখলাম, যখনই মনে হলো টপাটপ খেয়ে ফেললাম, কখনোই কিন্তু এটা নয়। কারণ পরবর্তীতে এগুলো করে আমরা নিজেরাই বিপদ ডেকে আনি। প্রথম ক্ষেত্রেও আমরা দেখেছি, ডেল্টার ক্ষেত্রেও তাই, যে যতক্ষণে পৌঁছেছি ততক্ষণ অনেকটা দেরি করে ফেলেছি। হ্যাঁ, ওভার দ্য কাউন্টার যেটা আপনি ছোট বললেন, যখন আমরা ডেল্টায় দেখেছিলাম সঙ্গে স্টেরয়েডের মিস ইউজ হয়েছে, অনেক সাংঘাতিক মিস ইউজ হয়ে যাচ্ছি এবং খেয়ে ফেলছি। ইন কমপ্লিকেশন আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় ডায়াবেটিস হয়ে গেল, সেখান থেকে কিছুদিন আগে যে মিউকর মাইকোসিস, এত রকমের অপরচুনিস্টিক যে সময় ছত্রাক ইনফেকশনগুলি বেড়ে গেল। এখন যে এইবার যেটা দেখতে পেয়েছি আমরা ওমিক্রনে, সেটা হচ্ছে মিস ইউজ হয়েছে শুধু প্যারাসিটামলের, প্রচুর প্যারাসিটামল লোকে খেয়েছে, এমনকি অনেক ফার্মাসিস্টের দোকানে প্যারাসিটামল নেই। এইগুলো যেন করা চলবে না, আমরা দেখেওছি মানে শর্টেজ অফ প্যারাসিটামল বলছেন যে নেই আমাদের কাছে, লোকে বাড়িতে স্টক করে রাখছে। প্যারাসিটামল অবশ্যই একটা ওষুধ, সেটা কিন্তু প্রাণ দেয় অবশ্যই, জ্বর আসছে জ্বর খেতেই হবে ওষুধ, সেগুলো কিন্তু ঘরে মজুদ করা চলবে না। আর এরকমভাবে ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়া চলবে না, পরামর্শ নিন, যদি সেরকম ইনফেকশন হয় বা সেরকম থাকে ডাক্তারবাবু আপনার চিকিৎসা করবেন, কিন্তু ঘরে মজুদ করে রাখবেন, এটাই আমাদের বক্তব্য। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমি নদিয়া থেকে বলছি, কর্ণজিৎ দাস। বলুন। বলছি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলুন। ডাক্তারবাবু শুনছেন আপনার কথা, কি প্রশ্ন আছে বলুন। বলছি ডাক্তারবাবু, আমাকে 2000 কামড় দিয়েছে, তো আমি টিকা নিচ্ছি, টিকা এদিকে আমার ভালো এটি উল্টো হয়। ধরুন কোভিড-19 ভ্যাকসিন নিয়েছে একটা পেশেন্ট, তার 15 দিনের মাথায় তাকে বললো একটা বিড়াল বা কুকুরে কামড়ে ফেললো, এই বিড়াল কুকুরে কামড়ানো কিন্তু যদি রেবিস হয়ে যায় সেটা কিন্তু প্রাণঘাতী, সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না, ওই ভ্যাকসিনে তখন নিয়ে নিতে হবে। কিন্তু যদি উল্টো এরকম হয় যে আপনি অবশ্যই যে হয়তো আপনি একটা রেবিস ভ্যাকসিন নিয়েছেন, হয়তো ডিউ আছে কিছু কোভিড-19 ভ্যাকসিন, সেটা আপনি 28 দিন মধ্যে ওয়েট করতে পারেন। কিন্তু যেখানে আমরা বলবো পেশেন্টের জীবন সংশয় আছে, সেক্ষেত্রে আপনার কিন্তু সেকেন্ড ভ্যাকসিনটা নিয়ে নেওয়াই আমার, ইন কেস অফ যদি আমার রেবিস ভ্যাকসিন নিতে হয় তখন আমরা বলি অবশ্যই আপনি যদি আপনি নিয়ে না করেন না কেন কোভিড-19, আপনি রেবিস ভ্যাকসিনটাকে নিয়ে রাখুন। কারণ এতে যদি ভ্যাকসিনটা না নিয়ে থাকেন রেবিস ভ্যাকসিন, তাহলে রেবিস হয়ে পেশেন্টটা তো কিন্তু 100% ফ্যাটাল, রেবিস একবার হয়ে গেলে কিন্তু একদম 100% পেশেন্ট মারা যাবে, সেক্ষেত্রে আমরা স্যাক্রিফাই করতে পারবো না অবশ্যই, সেক্ষেত্রে আপনার ভ্যাকসিন নিতে হবে। কিন্তু এটা হচ্ছে উল্টোটা, যদি আপনার মনে থাকে যে এটা আপনি নিয়েছিলেন, আপনি একটু পোস্টপোন করতে পারেন 28 দিন, পরে আপনি কোভিড ভ্যাকসিনটা নিয়ে নিতে পারেন। আপনার এখন রাবিসের ভ্যাকসিন যেটা চলছে সেই পুরো ডোজটা আপনি কমপ্লিট করুন, যেদিনকে আপনার ভ্যাকসিন নেওয়া শেষ হবে তার থেকে 28 দিন পর আপনি সেকেন্ড ডোজটা নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, যেমনটা ডাক্তারবাবু বললেন। আরও একটা বিষয়, কারণ আমার মনে আছে এর আগেও এই অনুষ্ঠানে ফোন পেয়েছি, সেক্ষেত্রে একজন ফোন করেছেন তাকে কুকুরে কামড়েছিল, কুকুর বা বেড়াল যেটাই কামড়াক না কেন, আপনার বাড়ির পোষা হতে পারে, পাড়ার হতে পারে, বেপাড়ার হতে পারে, যাই হোক না কেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বাড়ির পোষা বেড়াল কামড়েছে আমার তো কিছু হবে না এই ভাবনা চিন্তা কিন্তু একদম নয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, এবং যেটা আপনাকে ডাক্তারবাবু করতে বলবেন সেই হিসেবে আপনাদেরকে কিন্তু চলতে হবে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যে ম্যাডাম, আমি ডাক্তারবাবুকে একটা প্রশ্ন করতে চাই। বলুন। যে এরকম আমার 20 তারিখে আমি পরীক্ষা করিয়েছি, 21 তারিখে আমার পজিটিভ এসছে, এই সময় আমার কোনো জ্বর নেই, সর্দি কাশিও নেই, কিচ্ছু নেই, একদম ফিট। আচ্ছা, কিন্তু আমার 5-7 দিন পর কি আমি বেরোতে পারবো না আমি মানে ঘরে আরো থাকবো? আচ্ছা, কোথা থেকে ফোন করছে? 21 তারিখে গড়িয়া থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। কোনো সিমটম নেই বলছেন? কোনো সিমটমস নেই, এখন তো ওমিক্রন ভ্যারিয়েন্টে অনেকে সিমটমস পাওয়া যাচ্ছে না, অনেকেরই থাকছে না, ও তো হালকা কাশি। আপনি যেটা ভালো লাগলো যে আপনি টেস্টটা করিয়েছেন, পজিটিভ বেরিয়েছে, সেক্ষেত্রে আপনি হোম আইসোলেশনে 7 দিন থাকবেন, ডাক্তারবাবু যে সমস্ত ওষুধ দিয়েছেন সেগুলি খাবেন,
7 দিন পরে আপনি কিন্তু বেরিয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, আর নরমাল আপনি লাইফস্টাইল লিড করতে পারবেন। মানে 21 তারিখ থেকে 7 দিন করতে হবে? হ্যাঁ, আমাকে কি আর পরীক্ষা করতে হবে? দ্বিতীয়বার পরীক্ষা কি করতে হবে? না না না, এখন আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী সেকেন্ড টাইম কোনো টেস্টিং করতে হবে না, বলেই দিয়েছে গাইডলাইন অনুযায়ী। আপনার 21 তারিখে রিপোর্ট আপনি পেয়েছেন, 21 তারিখ থেকে 7 দিন, তো তার মানে 28 তারিখ পর্যন্ত আপনাকে হোম আইসোলেশনে থাকতে হবে, তারপর আপনি নিশ্চিন্তে বেরোতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি পরবর্তীতে আপনি মনে করেন অন্য কোনো রকম শারীরিক অসুবিধা হচ্ছে বা কিছু, সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন, আপনার নিকটবর্তী যিনি রয়েছেন তার কাছ থেকে। এরকমভাবেই চলা হচ্ছে, আর এখন কিন্তু দ্বিতীয়বার আর পরীক্ষা করানোর কথা বলা হচ্ছে না। আগেও ছিল না সেটা? না, সেটা ছিল না যে আমাকে জানতেই হবে যে রিপোর্ট আমার নেগেটিভ এলো কি না, আরেকবার আমি আরটিপিসিআর করলাম, সেরকম কোনো কিছুর নিয়ম নেই, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে, প্রয়োজন নেই। আর এখন আগে হোম আইসোলেশন যেটা আমরা ডেল্টার ক্ষেত্রে দেখেছিলাম 14 দিন বলা হয়েছিল, এখন কিন্তু সেটাকে কমিয়ে 7 দিন করে দেওয়া হয়েছে, যেহেতু এটা অতটা উপসর্গ না, সেই হিসেবে মানুষজন যে সাংঘাতিক কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যেটা অমিক্রনে দেখা যাচ্ছে 4 থেকে 7 দিন পর্যন্ত, জাস্ট আমাদের যে ডেল্টার মাইল্ডের ভ্যারাইটির মতো, এখানে 4 থেকে 7 দিন মতো থাকতে পারে। আর সংক্রমণটা এমনিতেও ওই 5 দিনের পরে কমে যায় একজনের থেকে আরেকজনের, যদি সে বাড়িতে চুপচাপ 5 দিনের থেকে থাকতে পারে, 7 দিনের মধ্যে সে একজনের থেকে একজন ছড়ানো অনেকটাই কমে যায়, থাকেই না। তাই জন্য আমরা বলি বাড়িতে হোম আইসোলেশন 7 দিন, তারপর আপনি বেরিয়ে যান, একজনের থেকে একজন সংক্রমণটা হবে না 7 দিন পরে, কারণ যতটুকু সংক্রমণ ছড়ানোর ক্ষমতা প্রথম পাঁচ দিনের মধ্যে যদি থাকতে পারে, তারপরে আস্তে আস্তে কমে যায়, 7 দিন পরে একদমই কমে যায়। বেশ, একেবারে এই হিসাবে আপনাদেরকে চলতে হবে। সঙ্গে বারবার যেটা আমরা বলছি, ডাক্তারবাবুরা বলছেন, সেটা হচ্ছে টিকার জায়গাটাকে অবশ্যই নিশ্চিত করতে হবে, যে ডাবল ভ্যাকসিনেশন করিয়ে নিতে হবে, যারা বুস্টার ডোজের জন্য এলিজেবল তাদেরকে নিজেদের নাম সেইভাবে নথিভুক্ত করতে হবে, বা আপনাদের কাছে দেখবেন অটোমেটিক মেসেজ চলেই আসবে যে আপনাদের বুস্টার ডোজটা এই দিনকে রয়েছে, সেই হিসেবে আপনাদেরকে ডিউ ডেটে পৌঁছে যেতে হবে। আর বাড়ির বাইরে বেরোলে বা বাড়ির মধ্যেও প্রত্যেকটা জায়গাতেই স্বাস্থ্যবিধি কিন্তু মানতেই হবে, নিজেদেরকে জীবাণুমুক্ত রাখা যতদূর সম্ভব, প্রপার মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ক্যারি করা স্যানিটাইজার সঙ্গে, আর যাদের নিত্য প্রয়োজনীয় ওষুধপত্রের প্রয়োজন পড়ে, রোজ যারা ওষুধ খান, বিভিন্ন ধরনের অসুখ রয়েছে তাদেরকে কিন্তু সেই সমস্ত ওষুধপত্র মজুত রাখতে হবে, যেখানে প্রয়োজন সেখানে আপনারা ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন। লং কোভিডের ক্ষেত্রেও আমরা ডাক্তারবাবু, আরেকটা প্রবণতা আমরা এই ওমিক্রনের ক্ষেত্রে দেখলাম, সেটা হচ্ছে কারুর 2 বার কারুর 3 বার পর্যন্ত কোভিড হচ্ছে, এবং অদ্ভুতভাবে কিন্তু এই জিনিসটা ঘটছেও তাদের। এটা একটা প্রশ্ন হতেই পারে যে 2 বার কারুর কোভিড হলো, তারপরে তৃতীয়বার ওমিক্রন কেন, তারপরেও কি অ্যান্টিবডি তৈরি হলো না? হ্যাঁ, এই অ্যান্টিবডিগুলি কিন্তু যেগুলি তৈরি হয় একটা ইনফেকশনের পরে, যেটা কোভিডের যে ক্ষেত্রে যেটা দেখা গেছে, সেটা লং স্ট্যান্ডিং নয়, মানে আসছে মোটামুটি 6 থেকে 9 মাস পর্যন্ত থাকছে, আর কারাগারের ক্ষেত্রে থাকছেও না, সেটা চলে যাচ্ছে, ওয়েনিং হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে ওমিক্রনের একটা স্পেশাল ভ্যারাইটি হচ্ছে, ও কী করছে ভাইরাসটা, যারা আগের বার ভ্যাকসিনেশন নিয়েছে তাদের ক্ষেত্রে পেশেন্টের ইমিউন পাওয়ারটা কমিয়ে দিচ্ছে, এমন একটা ব্যাপার এই ভাইরাসটা ওমিক্রনটা এসে ইমিউন সিস্টেমটা পর্যন্ত নষ্ট করে দিতে পারছে। তাই জন্যেই ওমিক্রনটা যদি প্রিভিয়াসলি কোনো ভ্যাকসিনের লোকেও থাকে তাদের, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে যাচ্ছে, 1 নম্বর। আর 2 নম্বর, যারা ভ্যাকসিনেশন হয়নি তাদের তো হবেই, আর যারা ভ্যাকসিনেটও হয় তাদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু ইমিউন পাওয়ারটা কমে দেয় এই ভাইরাসটা, সুতরাং যারা ভ্যাকসিনেট হয়েও গেছে তাদেরও কিন্তু এই ওমিক্রনটা একবার করে হয়ে যাচ্ছে। মানে এটাই কি কারণ যে ডাবল ভ্যাকসিনেশনের পরেও ওমিক্রন হচ্ছে? হ্যাঁ হচ্ছে, তো কারণ হচ্ছে এই একটাই কারণ যে আমাদের যে ধরুন একটা ইমিউন সিস্টেম, যে ভ্যাকসিনটা দেওয়ার পরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটা দেখা গেছে ওমিক্রন অনেক সময় এই যে অ্যান্টিবডি পাওয়ারটা কমিয়ে দিচ্ছে। তাই জন্য কিছু কিছু যারা হয়তো অনেকেই আছে যেরকম ভ্যাকসিনেশন না পরেও মাস্ক পরছে না, স্যানিটাইজার ইউজ করছে না, তাদের কিন্তু তাই কিন্তু হাইলি প্রিডিসপোজ হচ্ছে এখানে। যদি আপনি ভ্যাকসিন না পরে ঠিকঠাক করে ওই মাস্কটা ঠিকঠাক করে পরে থাকেন, আর হ্যান্ড ওয়াশিং কিন্তু এখন যেটা স্যানিটাইজার দিয়ে 40 সেকেন্ডস বলেছে, 40 সেকেন্ড হাতটা ভাটা ভালো করে ধুতে হবে, সেক্ষেত্রে সেটা যদি আপনি না করে থাকেন তাহলে অবশ্যই সেকেন্ড যে আমাদের ওমিক্রনটা আছে, যারা আগে ফুললি ভ্যাকসিনেটেড ছিল, 2 বার ভ্যাকসিন নিয়েছেন, তাদের হতেই পারে। সুতরাং যেহেতু আমার নর্মাল বডির ইমিউন সিস্টেম, আর তার সঙ্গে যারা ভ্যাকসিনেটেড যারা হয়েছিল তাদের ইমিউন সিস্টেমটাকে ভেদ করতে পারে, সুতরাং ওমিক্রনটা তাদের ক্ষেত্রে হতে পারে। কারণ এটা খুব একটা প্রবণতা ডাক্তারবাবু যে ডাবল ভ্যাকসিনেশনের হয়ে গিয়েছে মানে আর মাস্ক পরার প্রয়োজন নেই, প্রচুর মানুষ এভাবে এখনও ঘুরছেন যে আমি তো 2 ডোজ নিয়েছি, আমার তো আর কোনো মতেই কোনো সম্ভাবনা নেই, আমি তো ভ্যাকসিন মাস্ক ছাড়াই ঘুরতে পারি, এবং জিজ্ঞেস করলে আবার তাদের পাল্টা প্রশ্ন আমার তো কোনো উপসর্গ নেই। আমরা তো এই জন্য বলি যেখানে আমার মনে হচ্ছে গ্যাদারিংটা হচ্ছে লোকেদের, সেখানে আপনি অবশ্যই মাস্ক পরুন, যেখানে আমরা খোলামেলা পরিবেশ একটু দূরে গিয়ে সেখানে মাস্ক, আপনার যদি মনে হয় যে আমি চা খাবো, হ্যাঁ খাই, আমার পাশে কোনো লোক নেই আপনি খেতে পারি, কিন্তু ওই জনসমাবেশে মাস্ক খুলে চাটা খাওয়া কিন্তু হাইলি রিস্কি, এখন সিগারেট স্মোক করে এগুলি কিন্তু করা যাবে না এখনও পর্যন্ত, যতদিন না পর্যন্ত WHO আমাদের ইন্ডিয়াকে বা পুরো ঠিক আছে আর প্রয়োজনীয় প্রোটোকল প্যান্ডেমিক ফ্রি করে দেয়, ততদিন পর্যন্ত নির্দেশিকা মেনে চলা ছাড়া কিচ্ছু করার নেই যদি সুস্থ থাকতে হয়। কে রয়েছেন, হ্যালো? হ্যাঁ
হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমার মা 14ই আগস্ট প্রথম ভ্যাকসিনটা নিয়েছিল, হ্যাঁ, কিন্তু তারপরে আমার মা যখন দ্বিতীয় ডোজটার সময় হয় তখন আমার মা পড়ে যায় এবং খলপার ছেড়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা। আমি চিকিৎসা করতে গিয়ে মা মৃত্যুর সঙ্গে লড়ে, দিয়ে চিকিৎসা করার পরে আমি অপারেশন করি কৃষ্ণগর থেকে, যে বলটা পাল্টে ফেলে, যে মা বিরাট সমস্যার মধ্যে ছিল, কিন্তু আমার মা এখন সুস্থ আছে। তা আমি তো এখন প্রায় 5 মাস ওভার হয়ে গেল, এখন কি আমি সেকেন্ড ডোজটা নিতে পারবো? একদমই, কারণ যেখান থেকে আপনি নিয়েছিলেন 5 মাস হয়েছে কোনো ব্যাপার না, আপনি সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং আবেদন জানান যে এই সমস্যা ঘটেছিল যার জন্য আপনি নিতে পারেননি ডিউ ডেটের সেকেন্ড ডোজটা, যেন যত দ্রুত সম্ভব আপনার মাকে সেকেন্ড ডোজটা দিয়ে দেওয়া হয়। কারণ আজকে এই অনুষ্ঠানেই ফোন করেছিলেন একজন, 10 মাস আগে তার ফার্স্ট ডোজ হয়েছে এবং সেক্ষেত্রে ডাক্তারও বললেন যে আপনি চেষ্টা করুন যত দ্রুত সম্ভব সেকেন্ড ডোজটা নিয়ে নেওয়ার, কারণ সেকেন্ড ডোজ নিতেই হবে। প্রথম ডোজের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি মাত্রায় আমরা জানি অ্যান্টিবডি তৈরি হয় না, যতটা তৈরি হয় সেটা খুবই কম, আর ওমিক্রনের ক্ষেত্রে তো যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তার পাওয়ারটাও কমিয়ে দিচ্ছে, ফলে আরও বেশি করে মানুষজন আক্রান্ত হচ্ছে। সতর্ক থাকতেই হবে এবং সতর্ক থাকাটাই হচ্ছে একমাত্র উপায় এই সময় বেঁচে থাকার। ডাক্তার, আরও বিষয় থাকে, সেটা হচ্ছে এই যে থার্ড ওয়েভ নিয়ে প্রথম থেকে একটা বক্তব্য ছিল যে বাচ্চাদের মধ্যে এটা বেশি হতে পারে, অনেক বেশি আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম, দেখা গিয়েছিল যে না বাচ্চাদের জন্য আরও অনেক কিছু ব্যবস্থাপনা ও সতর্কতামূলক ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল, আবার এখন তো 15 থেকে 18 টিকাকরণ শুরু হয়েও গিয়েছে, তো তার থেকেও ছোটো যারা তাদেরকে নিয়ে কী করবেন বাবা মার একটা চিন্তায় থাকে। এটা সত্যি কথা যে বাবা মায়েরা আক্রান্ত না হলে ওদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ ওরা বাড়ির বাইরে বেরোচ্ছে না, তা সত্ত্বেও কী করে বাচ্চাদেরকে সেফ রাখবো? বাচ্চাটাকে সেফ রাখার একটি ব্যাপার হচ্ছে যেহেতু এখনো পর্যন্ত স্কুল খুলে আবার বন্ধ হয়ে গেল, তারা বাইরে বেরোচ্ছে না, সেটার ক্ষেত্রে কিন্তু তারা নিজেরা ওইভাবে ভাইরাসটা নিয়ে আসতে পারছে না, তা ভাইরাসটা কারা নিয়ে আসছে অবশ্যই বাবা মা, তাদেরকে সতর্ক থাকতে হবে, তারা যখন বাইরে যখন বেরোবে তখন মাস্ক পরবে, যখন ঢুকবে একদম যেটুকু প্রোটোকল দিয়ে বলা হচ্ছে হাতটা ধোয়া পাটা ধোয়া ঠিকঠাক করে, আর যদি দুপুরবেলা থাকে স্নানটা করে নিল, এখন তো শীতকাল এমনি 2-3 বার স্নান করাই যায় না, যেটুকু দরকার আমাদের ওই হাঁটু পর্যন্ত বা এলবো পর্যন্ত এটুকু পর্যন্ত হাত ভালো করে পরিষ্কার করে সাবান জল দিয়ে ধুয়ে আর হাতটাকে ভালো করে ধুয়ে আবার যখন বাচ্চা কাছে যাবো শিশু কাছে যাবো শিশু কাছে তখন যাবো তখন ধরবো। আর হচ্ছে কি, এখন অনেক ক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে শুধুমাত্র ওই মাস্ক নেই, অনেকে আবার বলছে একটু ক্যাপটাও পরতে, এই রিসেন্টলি এখন অনেকে বলে ক্যাপটাও পরে রাখতে পারেন আপনি, সেক্ষেত্রে চুলটাও আপনার প্রোটেকশন পায়, সেটাও পরতে পারেন আপনি। ইন জেনারেল আপনাকে প্রোটেকশন নিতে হবে আপনার বাচ্চাটাকে ভালো রাখার জন্য। কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। নমস্কার, আপনি, আমি আপনার অনেকক্ষণ ধরে শুনছি, একটু আগে একজনকে বললেন যে ডাক্তারও বললেন যে আপনিও বলছিলেন যে পজিটিভ হলে 7 দিন, আজকাল 7 দিন দেখার পর আইসোলেশনে থাকার পর আর টেস্ট করার দরকার নেই, এই কথা বললেন একটু আগে? হ্যাঁ বলুন। আচ্ছা, তো সেইটা তো ব্যাপারটা তো ঠিক নয়, আপনারা ঠিক বলছেন না, আপনি বলুন, আমি শুনছি, আমিও শুনছি ডাক্তারও শুনছেন, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, ওনার কোশ্চেন আন্সার দিচ্ছি আমি। ঠিক আছে, ব্যাপারটা কি এই যে ব্যাপারটা আইসিএমআর গাইডলাইন্স অনুযায়ী বলা হয়েছে যে সেকেন্ড টাইম টেস্টটা করা যাবে না, কেন করা যাবে না, যদি 7 দিন পরে করেন সেটা আপনি পজিটিভই পাবেন, 14 দিন পরেও করলেও আপনি পজিটিভ, বডিগুলো তো থেকেই যাবে, হ্যাঁ সেটা পজিটিভই দেখাবে। এবার হচ্ছে কি, হ্যাঁ উনি যেটা বলেছেন ওনার প্রসঙ্গে আমি বলে যাচ্ছি যে অনেকে কী করছে যারা প্রাইভেটে জব করেন তাদেরকে দেখাতে হচ্ছে নেগেটিভ, তাদেরকে রিপোর্ট নেগেটিভ হয়ে ঢুকতে হচ্ছে, সেটাই একমাত্র এক্সেপশন, সেটাও কিন্তু কোনো বলা নেই কোনো আইসিএমআর গাইডলাইন, তারা কিন্তু বাধ্য করতে পারে না, তারা কিন্তু হ্যাঁ বাধ্য করতে পারে না, কিন্তু হ্যাঁ সেকেন্ড টাইম টেস্টিংটা আপনি ওই সময়টা করতে হবে যদি কোনো প্রাইভেট যারা জব করে তাদেরকে দেখানোর জন্য, এটা ছাড়া কিন্তু আইসিএমআর বলেই দিয়েছে কোনো অ্যাকর্ডিং টু আইসিএমআর গাইডলাইন সেকেন্ড টাইম কোনো টেস্ট করা যাবে না। আপনি যিনি ফোন করেছিলেন আমার জানা হলো না আপনার নামটা কি বা আপনি কোথা থেকে ফোন করেছিলেন, তার আগেই ফোনটা কেটে গেল, আমি নিশ্চয়ই প্রশ্নটা আপনাকে করতাম। আপনি যেমনটা বলছেন যে ডাক্তারবাবু বলেছেন কারুর যদি পজিটিভ এই মুহূর্তে আসে, এই মুহূর্তে বর্তমানে স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন বলছে 7 দিন হোম আইসোলেশন যথেষ্ট, যদি কাউকে
হাসপাতালে ভর্তি হতে না হয়। যাকে হাসপাতালে ভর্তি হতে হবে তার তো ক্ষেত্রে পুরো ব্যাপারটি আলাদা, সেক্ষেত্রে পুরোপুরি মানে চিকিৎসকদের তত্ত্বাবধানে সেই ব্যক্তি থাকবেন, তিনি পুরোপুরি যখন সুস্থ হবেন তখনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। যে ব্যক্তি কোভিড আক্রান্ত হচ্ছেন তার উপসর্গ অত্যন্ত মৃদু, তার হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। যেদিন থেকে তিনি পজিটিভ আসছেন বলে ধরে নেওয়া হচ্ছে সেদিন থেকে 7 দিন পর্যন্ত তাকে বাড়িতে থাকতে হবে, 7 দিনের হোম আইসোলেশন, এটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আইসিএমআর এর পক্ষ থেকে। এবং 7 দিন পরে সেই ব্যক্তি হোম আইসোলেশন ছেড়ে বাড়ির বাইরে বেরোতে পারেন। তিনি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন সেই কাজে তিনি যোগ দিতে পারেন এবং তার জন্য দ্বিতীয়বার আরটিপিসিআর পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। এটা আমি বা ডাক্তারবাবু, আমরা কেউ বানিয়ে বলছি না, ডাক্তারবাবু নিজের মত বলছেন না, এটা আইসিএমআর এর গাইডলাইন এবং সেটাই বলা হচ্ছে। তো আইসিএমআর এর গাইডলাইন আমরা প্রত্যেকে মানতে বাধ্য। তার সঙ্গে অনেকেই যেটা করছেন দ্বিতীয়বার কোভিড পরীক্ষা, নেগেটিভ মানে রিপোর্ট তাদেরকে দেখাতে হচ্ছে কাজে যোগ দেওয়ার জন্য, সেক্ষেত্রে তাদের অফিসের ডিমান্ড, সেটা বিভিন্ন বেসরকারি সংস্থা তারা হয়তো সেটা চাইছেন, কিন্তু তারাও কোনো কর্মীকে বাধ্য করতে পারেন না দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য, অন্তত আইসিএমআর এর গাইডলাইন সেটাই বলছে। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি কার্তিক কুন্ড বলছি থেকে। বলুন। আমার এই করোনা পরীক্ষা করেছি, ঠিকই আছে, আমার ভ্যাকসিন দুটো নেওয়া হয়ে গেছে, এখন আমার খুব কাশি হচ্ছে আর কাশির সঙ্গে শ্বাসকষ্ট একটু হচ্ছে। আচ্ছা, আপনি আপনি করোনার পরীক্ষা করেছিলেন সেটা কি নেগেটিভ এসেছে? হ্যাঁ, নেগেটিভ। আচ্ছা, তা সত্ত্বেও আপনার কাশি হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ, কাশিটা আমার ছোটবেলা থেকে, ছোট 15 বছর বয়স থেকে খুব কাশি, শীতে একটু বাড়ে। শ্বাসকষ্টের রোগী বা যারা হাঁপানির রোগী তাদের ক্ষেত্রে এই সময়টা একটু অ্যাকুট এক্সাজারবেশন হয়, যদি সেরকম আপনার মনে, এখন এরকম অনেক পেশেন্ট আসছে শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, তাদেরকে কোভিড টেস্টিং করা হচ্ছে, নেগেটিভ আসছে, তাদেরকে আমরা কি বলছি, তারা চিকিৎসা দিয়ে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা করে তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আপনার যেটা কর্তব্য সেটা হচ্ছে আপনি ডাক্তারবাবুকে যান, যে ডাক্তারবাবুকে আন্ডারে আপনি আছেন, ট্রিটমেন্ট করান, যে আপনারা শ্বাসকষ্ট বা যদি কোনো সর্দি কাশি থাকে এই সময়টা কমে যাবে। আপনার কোভিড যেহেতু নেগেটিভ আছে অতটা ভয় পেলে চলবে না। না, স্বাভাবিক, আপনি তো নিজেও বলেন যে আপনার অনেক ছোটবেলা থেকেই সমস্যা যে আপনার কাশি হয়, এবারে হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে বলে হয়তো আপনি ভয় পাচ্ছেন। তো যে ডাক্তারবাবুকে নিয়মিত দেখান তাকেই দেখান, তার পরামর্শ নিন, প্রয়োজন অন্য কোনো বিশেষজ্ঞেরও পরামর্শ নিতে পারেন। কোভিড যখন নেগেটিভ এবং আপনি ডাবল ভ্যাকসিনেটেড, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভাইরাস যদি আপনার শরীরে থাকতো পরীক্ষা নিশ্চয়ই ধরা পড়তো, অতএব চিন্তার কোনো জায়গা নেই, বরঞ্চ ডাক্তারবাবুদের পরামর্শ নিন এবং নিজেকে সুস্থ রাখুন। যেরকম ডাক্তারবাবু প্রচুর প্যারাসিটামলস মজুদ করেছিলেন অনেকে, তার সঙ্গে যখনই কোনো একটা ওয়েভ আসে, সেটা সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ, প্রচুর আমাদের ভিটামিন খা বেড়ে যায়, আমরা প্রচুর ভিটামিন খেতে শুরু করি, প্রচুর জিঙ্ক খেতে শুরু করি, হয়তো প্রয়োজনই নেই কিন্তু সেগুলো আমরা মুঠো মুঠো খেয়ে যাচ্ছি। এটা কি ভালো করছি? না, এটা একদমই ভালো করছে না, কারণ যখন একদম প্রথম হয়েছিল ধরুন ওই 2020 সালের মার্চ এপ্রিল, ওই সময় অনেক গাইডলাইন ছিল না, হ্যাঁ অনেক গাইডলাইন ছিল, এইটা ওষুধটা খান প্রোটেকশন দেবে, এইটা খেতে পারেন, কিন্তু এখন কিন্তু সেরকম কোনো গাইডলাইন্স নেই যে এই ওষুধগুলি একদম প্রোটেকশন দেবে। তাই জন্য আমরা বলি ওই বাড়িতে ভিটামিন সি, জিঙ্ক রোজ দিন খেলে, এই যে রোগটা ভিটামিন B12 বা জিঙ্ক রোজ খাচ্ছে, সব রোজ এইগুলি খেলে কিন্তু এই ভাইরাস থেকে কোনো প্রোটেকশন পাওয়া যাবে না। প্রোটেকশন একমাত্র আপনাকে দেবে ওই দুটো জিনিস, একটা হচ্ছে মাস্ক, একটা হচ্ছে স্যানিটাইজার, আর অ্যাভয়েডেন্স অফ ওই আমার যে সমস্ত জায়গায়, হ্যাঁ বাইরে যে সমস্ত জায়গার জনসমাবেশ সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, আর ভ্যাকসিনেশন, এই চারটে জিনিস। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বলছি যে আমি উদয়নপুর থেকে বলছি। আমি বলছি যে এই যে করোনা দ্বিতীয় ডোজ হচ্ছে আমার নেওয়া হয়ে গেছে, দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে, যে ওই যে বুস্টার ডোজটা বলছে না, হ্যাঁ বুস্টার ডোজটা কি মানে ওইটাও কি 3 মাস পর? আপনার বয়স কত? আমার বয়স 30। 30 বছর। আপনার কি কোনো কোমরবিডিটি আছে, কোনো সমস্যা আছে? না, সমস্যা কোনো নেই। আচ্ছা, তাহলে সম্ভবত আপনি বুস্টার ডোজ এখন পাবেনও না, যতদূর জানি 30 বছরে কোমরবিডিটি না থাকলে তার বুস্টার ডোজ পাওয়ার কথাই না। আপনার এটাই প্রশ্ন ছিল কি? এইটা প্রশ্ন ছিল। আর স্বাভাবিক কি মানে কোন এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করা যাবে এমন কিছু? এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে আছে, ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, রেখে আপনি শুনুন। এবার ব্যাপার হচ্ছে যদি আমি যদি এই পশ্চিমবঙ্গে যদি এক জায়গা থেকে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু টেস্টিং করার কোনো প্রয়োজন হয় না, দেখছে না। যদি একটা থেকে আরেকটা যায় এখনও পর্যন্ত কিছু কিছু জায়গায় কিন্তু ওরা দেখছে,
ভ্যাকসিনেশনের পুরো কার্ডটা দেখছে, যদি ডবল ডোজ নেওয়া থাকে তারা ছাড় দিয়ে দিচ্ছে, আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই কোভিড টেস্টিংটা করতে হবে। সেটা খুব সম্ভবত নট লেস দেন 72 আওয়ার্স ডিউরেশন, মানে তিন দিনের মধ্যে 72 আওয়ার্স ডিউরেশনের মধ্যে আপনার রিপোর্টটা নেগেটিভ দেখাতে হবে, নেগেটিভ হলে আপনি সেই জায়গায় যেতে পারবেন। সেটা নির্দিষ্ট কিছু কিছু জায়গাতেই এমন করা হচ্ছে, এবার আপনি কোথায় যেতে চাইছেন তার উপরে নির্ভর করছে, আপনাকে একটু জেনে নিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো দেখবেন, মানে প্রচুর হেল্পলাইন নম্বর কিন্তু এই মুহূর্তে খোলা রয়েছে, মানে কেন্দ্রের তরফে রাজ্যের তরফে প্রচুর হেল্পলাইন নম্বর রয়েছে, অনেক গাইডের নম্বর আপনারা পাবেন, সেখান থেকে জেনে নিতে পারবেন যে রাজ্যে আপনি যেতে চাইছেন সেই রাজ্যে কোনটা বাধ্যতামূলক, সেখানে কি 72 ঘন্টা, কোনো কোনো জায়গায় আবার 48 ঘন্টাও আছে। পুরনো আরটিপিসিআর নেগেটিভ টেস্ট আপনাকে দেখাতে হবে, নাকি আপনি যদি ভ্যাকসিনেটেড ডাবল ভ্যাকসিনেটেড হন সেই সার্টিফিকেট দেখালে হবে, একটু জেনে নিন। আর 30 বছর বয়স যদি কোনো কোমরবিডিটি না থাকে তাহলে আপনি এখন বুস্টার ডোজ পাবেন না, স্বাস্থ্যমন্ত্রক এখনও পর্যন্ত সেই নির্দেশিকা দেয়নি, ফলে এটা নিয়ে চিন্তা করার কোনো জায়গা নেই। কে রয়েছেন? হ্যালো, আমি রায়ঘাট থেকে বলছি, সাথে সাহা বলছি। বলুন। হ্যাঁ বলছি, আমার হাজবেন্ডের কেমো চলছে, ওনার দুটো ভ্যাকসিন না হয়ে গেছে, ওনার 14 দিন আগে আপনার 17 দিন হয়ে গেল, 17 দিন আগে করোনা পজিটিভ ধরা পড়েছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এখন আপনার ওনার কেমো চলাতে কেমো নিতে গেলে বলছে যে আবারও আর্টিফিশিয়াল টেস্ট করতে হবে। আমি আবার নেক্সট বার টেস্ট করেছি কিন্তু ওনার সেটাই এখন আমরা যেটা এই কিছুনা কিছুটা বলছিলাম যে এই যে যদি ইনফেকশনের 17 থেকে 21 দিন পর্যন্ত পজিটিভ থাকতেই পারে, সুতরাং এটা কিন্তু আপনাকে যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে ওনারা কেন বলছেন যেহেতু আবার ভর্তি হবে পেশেন্ট, ওখানে কেমোথেরাপি চলবে, তাই জন্য ওরা টেস্টিংটা করতে বলছেন। আর সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা হচ্ছে কি করতে হবে, এখন ওই যেখানে আপনি যাচ্ছেন সেখানেকার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন যে এই পরিস্থিতি 17 দিন হয়েছে আর সেকেন্ড ডোজ নিতে হবে কি হবে না, সেটা ওনাদের উপর পড়ে ব্যাপারটা। যদি ওনারা বলেন যে করতে হবে সেটা করবে, আর না করতে হলে করতে হবে না। আর যদি মনে হয় যে আর কিছুদিন পরে কেমোথেরাপিটা দেওয়া যাবে একটু পোস্টপোন করুন, 7 দিন পরে নিয়ে যান। আর যদি বলে না নেগেটিভই নিয়ে যেতে হবে তাহলে আমরা বলি অ্যাটলিস্ট 21 দিন। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে 8 থেকে 9 দিনের মধ্যে নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু দেখতে 17 থেকে 21 দিন পর্যন্ত লাগছে। সুতরাং এইগুলি হচ্ছে প্রত্যেকটা যে সেন্টারে আপনি যাচ্ছেন সে সেন্টার ওয়াইজ, কিন্তু এরকম কিন্তু কোনো গাইডলাইন্স এখনও পর্যন্ত আইসিএমআর দেয়নি যে যেটা বলা আছে একদম 7 দিন পরে, 7 দিন থাকতে হোম আইসোলেশনে, তারপরে না টেস্টটা না করলেও চলবে। কিন্তু উনি যেহেতু কেমোর পেশেন্ট সেক্ষেত্রে হচ্ছে যেখানে আপনি গেছেন সেখানে আপনি তার পরামর্শ নেওয়াই ভালো। কারণ যেখানে আপনি গেছেন তার পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে, কারণ না হলে তারা যদি সেটাকে অ্যালাউ না করেন। তবে একটাই ক্ষেত্রে যদি আপনাকে আরও একবার করতেই হয় আরটিপিসিআর টেস্ট, সেক্ষেত্রে সম্ভবত 21 দিন পরে যদি আপনি আরটিপিসিআর টেস্ট করেন সেটা নেগেটিভ আসবে, সেই সম্ভাবনাই থাকে, অন্তত বিশেষজ্ঞরা বা চিকিৎসকরা তাই বলছেন। সেক্ষেত্রে আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নিন। আর যদি যেমনটা ডাক্তারবাবু বলেন যে 7-10 দিন পিছিয়ে দিলে যদি ওনার কেমোথেরাপির ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেই হিসেবে আপনাদেরকে চলতে হবে। যেখান থেকে আপনি করাচ্ছেন, যে সেন্টার থেকে ওনার ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন তাদের সঙ্গে আপনি কথা বলুন, তারা যেভাবে বলবেন সেই হিসেবে আপনারা কিন্তু গাইড করতে পারেন। আজকের তো সময় আমাদের হাতে শেষ, অনুষ্ঠান আমরা শেষ করব। ডাক্তারবাবু আমাদের সঙ্গে ছিলেন, ডক্টর আসলিফ শাহ, আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু সঙ্গে থাকার জন্য। করোনা সতর্কতা নিয়ে আমাদের অনুষ্ঠান আপনাদের জন্য চলতে থাকবে। শেষ মুহূর্তেও একটাই কথা বলবো, যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। যাদের এখনও পর্যন্ত ডাবল ডোজ নেওয়া হয়নি ভ্যাকসিনের ক্ষেত্রে তারা কিন্তু ডিউ ডেটে নিজেদের ডোজটা নিয়ে নিন, যারা বুস্টার ডোজের জন্য এলিজিবল তারা সেটাকে নিয়ে নিন, এবং প্রত্যেকে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন। পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সঙ্গে। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB Road কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।